اللغة البنغالية ما تفهمون الحديث اليوم باللغة البنغالية ذاك الله <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد <applause> الحمد لله عمد الدين আমাদের শরীয়তের মধ্যে একটি ব এবাদত এবং ইসলামের একটি রোকন হচ্ছে জাকাত বনিয়াল ইসলাম আলহামস আমরা হাজির জানি যে ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপরে স্থাপিত তার মধ্যে কালিমত শাহাদা দুই নম্বরে সলা তিন নম্বরে ইতা উজ্জাকা তাই না তিন নম্বরে হলো জাকাত আদায় করা চার নম্বরে সিয়াম রমাদান পাঁচ নম্বরে হাজরুল বাইত আর কানুল ইসলাম খামসা পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম বৎসরে একবার মাত্র দিবেন শতকরা আড়াই পার্সেন্ট এটা ইসলামের একটা বুনিয়াদ পাঁচটি স্তম্ভের একটি অনেক বড় বেদক আর এই জাকাতটা একটা ট্যাক্স নয় জাকাতটা একটা ইবাদত তাই না জাকাত একটা ইবাদত এটা ট্যাক্স নয় এই জন্য এবাদত যখন করবো মনের মধ্যে খুশি আনন্দ নিয়ে আল্লাহ কাছে তৌফিক চেয়ে যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন অনেক মানুষ জাকাত নেওয়ার জন্য হাত পাতে আর আপনাকে হাত পাততে হয় না আপনাকে আল্লাহ তালা দেওয়ার তৌফিক দিয়েছেন ফান আল্লাহ আনন্দের সাথে আগ্রহের সাথে এখলাসের সাথে জান্নাতে যাওয়ার আশায় জাকাত দেব ইনশাআ তাহলে জাকাত এবাদত এটা ট্যাক্স নয় এবং এই জাকাতের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কিছু এর যে পুরস্কার আছে আল্লাহ তালা কীভাবে বলে দিয়েছেন কোরআনে পাখি জাকাতের কথা নামাজের সাথে প্রায় বার এসেছে আকিমুস্সল্লাহ ওয়াহতুজ্জাকা আতুজ জাকা নামাজ কায়ম করো জাকাত দাও আর আল্লাহ তালা বলেছেন যে হে নবী খুজমিন আমল হিম সদাকাতান তুতা হেরু হুম অতুজা কি হিম বিহা হেনবি আপনি তাদের সম্পদ থেকে সদাকা অর্থ তা আদায় করে নেন নিয়ে নেন এতে কি হবে তুতা তাদেরকে আপনি পাক সাফ করে দেবেন অতুজা কি হিম বিহা তাদেরকে পবিত্রতা অর্জন করতে তাজ কি এত আত্মশুদ্ধির জন্য এটা হেল্প হবে জাকাতের শব্দটার দুইটা অর্থ একটা হলো নমু জাকাত দিলে মাল বাড়ে কমে না আর লোকেরা মনে করে এক হাজার পাউন্ড থেকে পঁচিশ পাউন্ড জাকাত দিলে তো পঁচিশ পাউন্ড কমে গেল আর নশো পঁচাত্তর পাউন্ড থাকবে কিন্তু আল্লাহ তালা কিভাবে নুমু দিবেন বরাকাত দিবেন বারাকা এটা আমরা তো গনতে পারি না বারাকাত বারাকাত কি গনা যায় যেহেতু কদ্দুর বরকত আসছে কয় কেজি বরকত আসছে মাপা যায় না গনা যায় না কিন্তু এটা আল্লাহ দেন স্বাস্থ্যের মধ্যে বরকত দিবেন পরিবারের মধ্যে বরকত দিবেন শান্তি দিবেন সংসারের মধ্যে আর যদি বরকত উঠে যায় সব জায়গায় অশান্তি লাগাই দিবেন টাকা অনেক আছে কিন্তু অশান্তি আছে বরকত আছে তার জীবনে না তাহলে আল্লাহ তালা যে বলছেন রসুল্লা সাল্লা যে বলেছেন এর মধ্যে তাদের জন্য পবিত্রতা আছে বা একটা হলো বৃদ্ধি হয় আর দুই নম্বর হল পবিত্রতা এই জাকার থেকে তাস্কিয়া তাসকিয়া তু সেম রুট মূল ধাতু একটাই পবিত্রতা অর্জন মাল পবিত্র হবে ব্যক্তি পবিত্র হবে মাল পবিত্র হবে জাকাত দিলে আর ব্যক্তি যদি জাকাত না দেয় ব্যক্তি না পাক তার দিলে না পাকি ঢুকে গেছে আর তার মাল না পাক হয়ে গেল আল্লাহ তালা এরপরে আমাদেরকে বলছেন যে বাদা উদু বিজিম বিসমিল রহমান রহমান হাকিম হুদম ও রহমাত আলীল যে এইগুলো কোরআনে পাকের জ্ঞানময় কোরআনের আয়াতগুলো এগুলা হেদায়েত এগুলা রহমত যারা নে তাদের জন্যে আল্লা যারা নামাজ কায়েম করে সলাত আদায় করে কায়েম করে এবং জাকাত দেয় আর আখেরাতে উপরে একখেরাতে উপর ইয়াকিন অর্থ কি মরে গেলে জীবন শেষ আর কিছু নাই এটা নাকি কবর আছে সোয়াল জবাব আছে হিসাব নিকাশ আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহ কাছে পাশ করা লাগবে ফেল করলে জাহান্নাম নাউজবিল্লাহ তো এইগুলা যা বিশ্বাস করে হ্যাঁ এরাও অবিশ্বাসক এই একিন আছে এই এক থাকার কারণেই জাকাত দেয় ওলাই আল্লাহুদম্মীর রববিহীন উল্লাইকুল মফলাহ উন সেরা লোকমানের এক থেকে পাঁচ নম্বর আয়তারা এখানে বলছেন যে এরা হচ্ছে তাদের রবের কাছ থেকে পাওয়া হেদায়তের উপরে তারা আছে এই কাজগুলো যারা করে না তাদের মধ্যে হেদায়ত নেই আর এরা সত্যিকার কামিয়াব হবে আর যে জাকাত না দিয়ে মাল গচ্ছিত করে রাখে সে কি কামিয়াব হবে সে ব্যর্থ হবে সে কামিয়াব হবে না জান্নাতে যাওয়ার অন্যতম আমল হচ্ছে জাকাত দেওয়া সুরা র ইয়াতের পনেরো থেকে উনিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ইন্নাল মুত্তাক ইনাফি জান্নাত ইউ আইউন মোত্তাকিগণ জান্নাত বাগানগুলো এবং ধারার মধ্যে বসবাস করবে আ খেইদি না রব্বুহুম ইন্নাহুম তারা এসব কিছু রিসিভ করবে আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবে এনজয় করবে জান্নাতে কারণ তারা এর আগে অনেক দুনিয়াতে খুব নেককার ছিল তারা মোহসেন অনেক নেক কর্মে ব্যস্ত ছিল কানুকাল রাতের বেলা তারা একটু কম ঘুমাতো আমরা তো বেশি করে ঘুম দিয়ে সব হারালাম কম ঘুমায় কি করে গল্প করে সোশ্যাল মিডিয়া ফোনের মধ্যে ঢুকে কি করে কম কম ঘুমে হাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তৌফিক দান করুন আল্লাহ তালা। তারা রাতের বেলায় কম ঘুমায় আল্লাহর কাছে তারা হাজিরা দেয় জেগে জেগে তারা আল্লাহর কাছে অনেক গুনাহ মাফ চায় চোখের পানি ফেলে আল্লাহ আমার গুনা মাফ করে দেন বলতে থাকে আর তাদের মালের মধ্যে তাদের যে টাকা আছে সে টাকার মধ্যে পয়সার মধ্যে যারা হাত পাতে অভাবের কারণে যারা মাহরুম মানে আল্লাহ তাদেরকে কম দিয়েছেন অভাব অনটনে রেখেছেন তাদের হক তাদের মালের মধ্যে আছে তাহলে আপনার কাছে এক হাজার পাউন্ড আছে এখানে আপনার এই টাকার মধ্যে গরিবের হক কদ্দূর পঁচিশ পাউন্ড নয়শো পঁচাত্তর পাউন্ড আপনার পঁচিশ পাউন্ড কার গরিবদের কিন্তু আল্লাহ তালা আপনার পকেটে দিয়েছেন পরীক্ষা করে দেখার জন্যে যে দেয় কি না কি হারে দিলে তো কমে দাবি দিতে চায় না তাহলে গরিবের হক খাওয়ার মতো টাকা আপনি খেলেন ডাকাত দিলেন না তার হক আপনি খেলেন তার হক আপনার পকেটে কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন আপনি বলবেন যে না আমি ইনকাম করলাম আল্লাহ কোনখান দিয়ে দিলেন না ওজুবুল্লাহ রিজিক কার কাছ থেকে আসে আল্লাহ আমাদেরটা তো চেষ্টা বরাদ্দ কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে তিনি আল্লাহর কাছে যেটা আমি আমাকে দিয়েছেন সেখানে আমার এক হাজার পাউন্ড থাকলে পঁচিশ পাউন্ড গরিবের হক আমার পকেটেটা দিতে হবে বছরে একবার আমাকে তো এভাবে অনেক আয়াত আছে যে আল্লাহ তালা যারা জাকাত দেয় তাদেরকে কত বড় নিয়ে দিবেন পুরস্কার দিবেন আর যারা জাকাত দেবে না তাদের জন্য আল্লাহ তালা দুটো শাস্তির কথা বলেছেন কোরআনে হাজিসে দুটো বড় শাস্ত্রীর কথা আসছে যারা জাকাত দেবে না বকিলের কারণে আহারে জাকাত দিলে কমে যায় কষ্ট লাগে দেবে না কিছু লোকে আছে আমি মাঝে মধ্যে এক্সাম্পলটা দিই আমরা আত্মীয় কথা জিজ্ঞেস করলাম যে জাকাত ভালোই মানে ইনকাম আছে ভালো জাকাত দেন দেয় প্রত্যেক বছর কিছু কিছু দেয় তা আমি হিসাব করে দেন কয়ে তো হিসাব কেয়ার করা যায় নাকি তো এটার সাইকোলজি আমি বুঝলাম যে হিসাব করলে তো বেশি হয়ে যাবে আচ্ছা ও আল্লাহ তালা সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবে জাকা দিছে বলে দিসি না আল্লাহ প্রত্যেক বছরই তো দিসি এটা বলতে পারবে এত বুদ্ধি খরচ করে জান্নাতে যাওয়া যাবে আল্লাহর হুকুম মানতে হবে এই যে সম্পদের মোহ লোভ দিলে কমে যায় এটা যে কত ক্ষতিকর এই শাস্ত্রের কথা আসছে মান এত ফালা ক্যা যাকে আল্লাহ তালা মাল দিয়েছেন কিন্তু জাকাত আদায় করেনি মুশসির আলাহু মা আলু সুজান আকরা আলাহু জাবিবে তেন দিন তার মালকে কি বানানো হবে বড় সাপ বিশাল বিষধর সাপ তৈরি করা হবে তার জন্য এই মাল দিয়ে তার মালকে সাপ বানানো হবে ওকে এবং তার এত ডেন্ডার আজ তার চেহারার মধ্যে সাপের চেহারা মধ্যে মারাত্মক দুইটা স্পট আছে ভয়ঙ্কর আর এই পুরো সাপটা ইতা ওয়েক হইয়া আমার কেয়ামা পুরো বডিকে পেঁচিয়ে নেবে পা থেকে শুরু করে এরকম করে পেঁচাবে পেঁচাতে পেঁচাতে তার মাথাও শেষ হয়ে যাবে তার জাকাত আদায় যে করেনি তার চেহারা সামনে এভাবে আসবে সাপের মাথা এভাবে ধরবে সুমাইয়া খুদ হবি লেহেজিমা মাতাই হে ইয়া নিষেধ হে তার দুই গালের মধ্যে ঠোকর মারবে শুধুমাত্র এখানে বিষধর সাপের ঠোকর আর বলবে আনা মা লুকা আনা কানজুকা আমি তোমার ওই টাকা পয়সা সম্পদ যেগুলাকে তুমি রক্ষিত করেছ সঞ্চিত করে রেখেছ তুমি দাওনি জাকাত আদায় কর নি সেগুলো আমি আমাকে আল্লাহ সেই জিনিস বানিয়েছে ওই জিনিস দিয়ে সব বানিয়েছে আমাকে এখন তোমার মালের মজা খাও তারপরে এই হাজিসটা বলে রসুল্লাহ সাল্লি সাল্লাম কুরআনে পাখির একটা আয়াত বললেন বা দাউদু বিলাহী সাইন আলা ইয়া সাবান আল্লাহ এব খালুন বিমা তাহুম আল্লাহুম সবলে গোয়াখাইদ আল্লাহ যে ও আল্লাহ তালা মাল দিয়েছেন যাক আদায় না করে ধরে রেখেছে বকিলের মতো কমে যাবে এই দুশ্চিন্তায় তারা যেন মনে না করে যে তাদের মাল তাদেরকে এই মাল তাদের খাইয়ের কারণ হবে কক্ষনো নয় এই মাল এই সম্পদ টাকা পয়সা তার অনেক অমঙ্গলের কারণ হবে অনেক কষ্টের কারণ হবে এই একটা হাদিস আর তাকে তার মালকে সাপ বানানো হবে কিভাবে তাকে ঠকর দেবে দুই নম্বর শাস্তি এসেছে ওয়াল্লাদী না এক নিজু না হাবাল ফেউদাতওয়ালা উম ফিক উনহা ফিসাবিল ইন লাহিফা বশের হুম আজাহবিন থেকে থার্টি ফাইভ আয়াতে আল্লাহ তালা বলছেন যারা তাদের রূপা এগুলাকে এক না সঞ্চিত করে রাখে জমা করে রাখে টাকা দেয় না টাকা পয়সা সোনার রূপার মধ্যে টাকা পয়সা চলে আসছে কারণ টাকা পয়সা কাগজ আসল কি সোনা তো সোনার উপা জাতীয় বা টাকা অর্থ করি এগুলাকে যারা শুধু জমায়েত করে রাখে শুধু সেভিং করে রাখে ওলা ইনফুকুন হাফি সাবিল্লা আল্লাহ রাস্তা খরচ করে না মানে কমপক্ষে জাকাতটাও আদায় করে না ফাদ হমবে আজাবিন আলিম তাদেরকে অনেক কষ্ট আযাবের আজাবের দুঃসংবাদ দেন সুসংবাদ দেন সুসংবাদ দুঃসংবাদকে আল্লাহ তালা সুসংবাদ বলেছেন তার মানে এটা অনেক বড় দুঃসংবাদকে দুঃসংবাদ বললে হালকা হয়ে যায় সুসংবাদ বললে মানে যখন কাউকে চোরকে পিটায় তোমাকে এখন অনেক মজা দেখাবো মজাটা খুব মজা খুব স্বাদ কি পিটা দেবে আর বলে তোমাকে মজা দেখাবো তো আল্লাহ তালা সেই তরিকা বলেছেন তবে সেরকম আলিম তাদের কঠিন শাস্তির সুষংবাদ দেন আপনি এয়াও মায়ু হিমালাই হাফিনা রে জাহান্নামাফাতুকুয়া বিহা জীবাহুহুম অ জুনু বহুম অদহ রুহুম সেদিন তাদের টাকা পয়সা যেগুলা অরিজিনালি সোনা রূপা এগুলাকে ওই অরিজিনাল ধাতুতে রূপান্তরিত করে জাহান নামের আগুনে গরম করা হবে দুনিয়ার আগুনে না দুনিয়ার আগুন যা এটা কিছুই না জাহান নামের আগুন আল্লাহ তালা আগুনের একশো ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠিয়েছেন বাকি নিরানব্বই ভাগ জাহান নামে আসে আর দুনিয়া শেষ হয়ে গেলে ওই এক ভাগও গিয়ে সেখানে জয়েন করবে তাহলে একশো গুণ বেশি আগুন হবে জাহান নামের ওই জাহান্নামের মধ্যে রূপার পাতকে টাকা পয়সাকে উপা বানিয়ে সেগুলো পাতকে গরম করা হবে গরম করে কি করা হবে রেজাহাতহা জিবাহু হুমা জুনু বু বিহা দুহুরু হুম এগুলোকে গরম করে সেঁক দিয়ে নিয়ে এসে তাকে সেঁক দেওয়া হবে তাদের যারা ডাকাত দেয়নি কপালের মধ্যে তাদের পার্শ্ব দেশে এবং পৃষ্ঠ দেশে পিঠে দেওয়া হবে এরকম করে মা কেনাস তু কুমা এই যে কেমন লাগে মজা এইগুলো হচ্ছে তোমাদের ওই রক্ষিত সম্পদ গচ্ছিত সম্পদ জমায়েতকৃত সম্পদ যেগুলো ডাকাত দাওনি এগুলো স্বাদ এখন গ্রহণ কর এবং এই কথাটা এই এর তাফসিরে হাতিস এসেছে এই আয়াতের তাফসিরে হাদিস এসেছে মা মিন সাহেবি জাহাবিন ওয়ালাফেদিন লাইউ আদি মিনহা হাক্কাহা ইল্লা ইদা কানা ইয়ামুল কিয়ামাতে সুফে হাত লাহু সফা ইহু মিন্না সোনা রূপা টাকা পয়সার অধিকারী যে মানুষ যেগুলোকে জমায়েত করে রেখেছিল টাকা পয়সার এগুলো জাকা দেয়নি কেয়ামতের দিন এগুলোকে আগুন এগুলাকে সফা এ হমিনার আগুনের মধ্যে এগুলাকে পাত বানিয়ে আগুনের মধ্যে গরম করা হবে আলিহা ফিনারি জাহান্ন হুয়া জাবিন হুয়া দাহরু তার পৃষ্ঠদেশ তার কপাল তার পিঠ এগুলোকে সেঁক দেওয়া হবে বারে বারে ও আবার ঈদাতহ যখনই ঠান্ডা হয়ে যাবে কি সেঁক দিতে দিতে তেজ কমবে আগুনের আবার গরম করা হবে আবার সেঁক দেওয়া হবে চলতে থাকবে বিরতিহীন ফিয়ম ইনকা নামেকদার হু খামসিন না আল ফেসানা এবং এটা জাহান নামে যাওয়ার আগেই চলবে দুনিয়াতে থাকার আগে কি বলে দুনিয়াতে থেকে মরে গেলে হাঁসরের ময়দানেই তার আজাব শুরু হয়ে যাবে বাকিদের আজাব হবে জাহান নামে গেলে জাকাত আদায় যে করেনি তার আজাব দুনিয়াতে শুরু হয়ে গেছে দুনিয়াতে নয় হাসরের ময়দানে হাঁসরের ময়দানে কতদিন মেকদারুহুক খামসীনা আল ফেসানা পঞ্চাশ হাজার বছর হাঁসরের ময়দানে অপেক্ষা করতে হবে হিসাবের জন্য মাথার উপরে সূর্য কত কাছে সে অবস্থা তাদের এই আজাব যাহা আগে এখানে চলছে হাত তাই কোথাও আবাই না এবার সমস্ত বান্দাদের ফয়সলা হওয়ার পর্যন্ত তাদের আজাব কন্টিনিউয়াসলি চলতে থাকবে এইভাবে শাস্ত্রীর কথা এসেছে এখন আসলো যে জাকাত দিলে এর পুরস্কার কি জাকাতের অনেক বড় পুরস্কারের কথা আল্লাহ তালা বলেছেন সেগুলো আমরা শুনলাম যে তারা এই জান্নাতের কত নিয়ামত ধারা কথা তাই না পুরস্কারও শুনলাম আর তার শাস্তির কথাও শুনলাম এখন আল্লাহ তালা যেন আমাদেরকে জাকাতের আমল করতে দেন কিভাবে জাকাত আদায় করব তার উপরে আমাদের জ্ঞান অর্জন করাটার কাজ কি নফল ফরজ। মালা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজেব যে কোনো জিনিসের আমলটা যে ফরজ আমলটা শরীয়তের কোন আমলটা আদায় করা যেটা ফরজ সেটার কিভাবে আদায় করতে হবে এটা জানাও ফরজ এই জন্য ইমাম বখারি রহমতুল্লাহ আলাই কি বলেছেন বাবুল আলমে কাবল কাউলেওয়াল আমল কোনো কথা বলার আগে কোনো ইবাদত করার আগে কোনো কাজ করার আগে এটা ঠিক আছে কিনা শরীয়তে কেমনি করতে হবে এটা জানা ফরজ এই ফরজের জন্য আমরা এখন আসছি যে কিভাবে জাকাত আমরা দেব কার উপরে জাকাত ফরজ হয় কাদের উপরে ফরজ হয় না কোন মালের উপরে জাকাত ফরজ হয় সব মালের উপরে জাকাত ফরজ হয় না সব সম্পদের উপরে ফরজ হয় না সব ব্যক্তির উপরে ফরজ হয় না তো এখন এক নম্বরে হলো যে মালের উপরে ফরজ হয় সাহেব নিসাব হওয়া লাগে যে মাল হলে জাকাত আদায় করতে হয় সে মালের একটা পরিমাণ আছে একশো পাউন্ড থাকলে জাকাত আদায় হবে না জাকাত ফরজ হবে না আমাদের এটা নিয়ম হল যে ছয়শো গ্রামের মতো যে ইয়ে আছে আপনার রূপা আছে রূপার ভ্যালু হয় যা যেটা বাংলায় সাড়ে সাত তলা সরি সাড়ে তোলা রূপা এর মূল্য যা হয় সাড়ে সাত তোলা সোনার হিসাব করা দরকার নেই কারণ সেটা হলো শুধু সোনার জন্যে আর টাকা পয়সা এগুলোর উপরে হিসাব করার জন্যে কত টাকা হলে এটাকে রূপার মূল্যে ঠিক করতে হবে তাই না তো রূপা হলো সাড়ে বার্ন তলা রূপা সাড়ে বান্ন তলা রূপা বর্তমানে হয়ে যায় প্রায় গ্রামে হিসাব করলে ছয়শো গ্রামের কিছু কেউ পাঁচশো পঁচানব্বই গ্রাম বলেছেন কেউ কেউ ছশো বারো গ্রাম বলেছেন একটু বেশ কম সামান্য আসেন ধরেন আপনার সাড়ে বাউন্নতলা বা ছশো গ্রাম ধরলাম এর বর্তমান বাজার মূল্য কত বর্তমান বাজার মূল্য আমি কয়েকদিন আগে চেক করেছি এখানকার যারা সোনার উপর ব্যবসা করেন তাদের দৃষ্টিতে আমার যেখান থেকে চলে গেল কোনো জায়গা থাকলে এদিকে চলে আসো আমি বের করব ইনশাআল্লাহ কিছুক্ষণ মধ্যে দিচ্ছি সেটা আমি লিখে রেখেছি কত হয় এটা আমরা জানাচ্ছি একটু পরে তারপরে অফকোর্স মুসলমানের উপরে জাকাত ফরজ কাফের মোশাকের উপরে তার ফরজ না এরপরে হলো যে বালেক হলে তার উপরে ফরজ হানাপি মাঝভাবে কিন্তু অন্যান্য অন্য বলেছে যে না বালেক না হলেও যদি না বালেগ হয় তার উপরে জাকাত ফরজ কারণ হলো হানাফি মাজাবের দলিল হচ্ছে যে যখন বালেক না হলে নামাজ ফরজ হয় না পড়া ভালো কিন্তু বালেক না হলে নামাজ এখনও ফরজ হয়নি সে তাহলে জাকাতও ফরজ হবে না এটা ওনারা ফতুয়া দিয়েছেন কিন্তু বাকি আইমাইকার ইমাম সাফে ইমাম আহমেদ জানি হাম্বল ইমাম মালিক রাহেমুলিয়ান তারা সবাই বলেছেন যে না জাকাতা আসলে মালের উপরে ব্যক্তি বালক হয়েছে না বালক হয়েছে তাতে কিছু আসে যায় না তাহলে সবার উপরেই জাকাত ফরজ তারপরে আকেল যে ব্যক্তির আকল নাই তার উপরে ফরজ হবে কি না আকল ছাড়াও ফরজ হবে অ্যাগেইন একই কথা কারণ হচ্ছে যে মালের উপরে জাকাত ওই ব্যক্তির কাছে তার যদি ইয়ে নাও থাকে আকল নাও থাকে তাহলেও তার উপরে জাকাত ফরজ হবে কারণ হচ্ছে যে তার আকল না থাকলেও মাল তো তার কাছে আছে যাই তার মাল দেখাশোনা করে এই জন্য তাদের তার মালের উপরে জাকাত দিতে হবে ওকে স্মিল্লা এরপরে আসছে আপনার যে পরের পয়েন্টে আমরা যাব সাহেবের নেশাবেরটা দেখতেছি ইনশাআল্লাহ কোন কোন মালের উপরে জাকাত আসে জাকাত আসবে অল্প কয়েকটা মালের উপরে সেটা হচ্ছে যে আপনার সোনা রূপা এগুলো গয়না হোক যে কোনো তরিকায় হোক তারপরে টাকা পয়সা ক্যাশ কি আছে ব্যবসায়ের পণ্যের উপরে এই কয়টা জিনিসের উপরে জাকাত আসবে তাহলে কি কী জিনিসের উপর জাকাত আসবে সোনা রূপা টাকা পয়সা আর ব্যবসায়ের যে মাল আছে এই মালের উপরে জাকাত আসবে আর অন্য কিছু জাকাত আসে যেমন পশু পাখির জাকাত আরেক রকম আছে সেটা আমরা এখানে হিসাব করছি না তারপরে ফসলের ওসর আছে ওগুলো একটা আলাদা হিসাব আছে কিন্তু জাকাত বলতে যেটা বোঝায় সেগুলো এই কয়টা জিনিস কারো যদি অনেক বাড়িঘর থাকে বেশ বাড়িঘর আছে সবগুলোর উপরে জাকাত আসবে না হ্যাঁ যে শুধু ব্যবসায়ের জন্য যদি বাড়িঘর বেচা কিনা করে তার উপরে জাকাত আসবে তাহলে জাকাতের আইটেমগুলো অনেক বেশি না টাকা পয়সা রূপা আর ব্যবসায়ের পণ্য এখন আপনার কাছে টাকা কত আছে এইগুলার বিস্তারিত একটু আমরা পরে যাচ্ছি আর একটু যে টাকাটা নেসাব মতো পড়ল কি না সোনা সাড়ে সাত ভরি আছে নাকি নিচে নিচে হলে হইলে টাকা নাই রূপা সাড়ে বা নতলা আছে না থাকলে মাপ অল্প একটু আছে এটা জাক ধরতে হবে না জাকাত সোনা সাড়ে সাত ভরি বর্তমানে পঁচাশি গ্রাম এর নিচে যদি কারো সোনা থাকে তার উপরে জাকাত হবে না রূপা প্রায় ছশো গ্রামের মতো এর নিচে থাকলে জাকাত হবে না সাড়ে বানতুলোর নিচে থাকলে জাকাত হবে না শুধু এক ব্যক্তির জাকাত প্রত্যেকের জাকাত আলাদা আলাদা হবে মায়ের সোনা আছে মেয়ের সোনা আছে তাহলে প্রত্যেকের নিজেরটার উপরে তার উপরে জাকাত ফরজ হবে আরেকজনটা যোগ করে তিনজনটা মিলেই চাকা দিতে হবে না তাই না সোনার উপর ব্যাপারে আরেকটি এই গয়নার উপরে বিভিন্ন তিনও ইমাম ইমাম মালিক ইমাম শাহফি ইমাম হাম্বল বলেছেন যে যে সোনার উপা পড়ার জন্য কিনে শুধু জমায়েত করে টাকা পয়সা সোনার তরিকায় রাখার জন্য রাখে না বরঞ্চ গয়না পরার জন্য রাখে যদি সবসময় গায়ে নাও দেয় তাহলে তার উপরে জাকাত নাই এই একটা মশালা আছে কিন্তু এই মাসালাটা দুর্বল এক্ষেত্রে ইমাম আবু হানিফার মতামত অনেক শক্তিশালী ওনার মতামতকে ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে ইমাম এবনের কাইয়েম শেখবিন বা শেখবিন ওসাইমিন আখরি জামানায় বিভিন্ন মাজাহ ইমামরা বলছেন যে না ইমাম আবু হানিফার কথাটাই এখানে রাইট যে রূপা পরিধেয় যেগুলো গয়না হিসাবে আছে তাই গলায় দেখ আর বাক্সের মধ্যে ভরে রাখুক এগুলোর উপর জাকাত দিতে হবে হিসাব করে আর সাড়ে সাত ভরি হয়ে গেলে দিতেই হবে কাজেই যে মশালা অনেক আরবরা দিবেন ওই মাসালাটা আরবদের ইমামরা দিয়েছেন জাকাত নাই কিন্তু আরবদের ইমামদের পরবর্তী পর্যায়ে রিসার্চ করে ওনাদের অনেক বড়ো বাবুল ওলামারা এই মত গ্রহণ করেছেন যে ইমাম আবহানিফার কথাটা অনেক মজবুত কোরআন হাদিসের ভিত্তিতে জাকাত দেওয়া লাগবে শোনা না। এখন আপনার কীভাবে জাকাতের হিসাব করবেন তাহলে আপনার টাকা কত আছে সেটা লেখলেন সোনার উপর মূল্য হিসাব করে লেখলেন হ্যাঁ পাঠাইছে হ্যাঁ ওকে রাইট ওকে রহমান ওকে গোল্ড সিলভার না এটা হিসাব নাই পুরো কয়েক আমার টেবিলে আছে একটা লেখা আছে আমার গ্লাসের নিচে এদিকে আসুন আপনি এদিকে আসেন আপনি আপনি আমার টেবিলে গেলে না এটা হবে না আমার টেবিলে গেলে উপরে একটা হ্যাঁ লেখা আছে নিসাব গোল নিসাব লেখা আছে ওকে ঠিক আছে আসছে সেটা ইনশাল্লাহ তাহলে আপনার নিসাব কত টাকা ক্যাশ আছে এটা লিখবেন তারপরে সোনার উপর দাম কত হল যদি নেশাব অনুযায়ী হয় তাহলে লিখবেন এরপরে আপনার ব্যবসায়ের পণ্যগুলো হিসাব করতে হবে ব্যবসায়ের পণ্যগুলো কিভাবে হিসাব করব যে মাল আপনার দোকানে আছে আপনার গ্রোসারি শপ আছে স্টেশনারি শপ আছে এগুলোকে আপনি একটু কষ্ট করতে হবে কাপড়ের দোকান আছে এত মাল কত টাকা এটার বিক্রি মূল্য কত হবে কেমনি বাইর করবেন একটু কষ্ট করা লাগবে একদিন কিছু লোককে হায়ার করবেন সব কর্মচারী ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে দোকানে তালা টালা বন্ধ করে হিসাব করবেন যে এই শেলফের মধ্যে এক একটা ইয়ের মধ্যে সেল্ফ আছে তাই না শেলফের মধ্যে র্যাক কয়টা আছে এই র্যাকের মধ্যে কি কি মাল আছে কত দাম হতে পারে আনুষাঙ্গিক এটা লিখবেন সেকেন্ড রাখে কত আছে কত টাকার মাল হতে পারে এটা লেখবে থার্ড রাখে কত আছে লেখবে তাহলে পুরো সেলফের মাল এখানে এত হয়ে গেল তাই না পরের শেলফে জানে এভাবে হিসাব করেন তারপরে যে সমস্ত মনে করেন আপনার এখানে যারা গ্রোসারি শপের মধ্যে মাছ আছে কত টাকার মাছ আছে বিক্রি হবে কত টাকার চিকেন আছে কত টাকার মিট আছে এগুলো সব হিসাব করলেন কত টাকার ডাল আছে কত টাকার চাল আছে হিসাব করলেন করে করে এই একটা রাত্রে বা দুই রাতে তিন রাতে হিসাব করে এগুলার একটা আপনি মোটামুটি একটা আইডিয়াতে আসতে হবে এভাবে করে তাহলে এটাও অ্যাড হলো আর ক্যাশ কত আছে ক্যাশ আপনার পকেটে আছে আপনার ওয়ালেটে আছে আপনার দোকানের বাক্সের মধ্যে আছে ব্যাংকের মধ্যে আছে এসব যোগ করেন আপনি কত টাকা পাবেন আরেকজনের কাছে দিবে নিশ্চিত সেটা যোগ করেন কিন্তু যে টাকা হাওলা দিয়েছেন পাঁচ বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে দিচ্ছে না দেওয়ার পাওয়ার কোনো সম্ভাবনা নাই সেটা এখন থাক ওইটা বাদ দিয়ে বাকিগুলার জাকাত দেন ওইটা যখন আপনি পাবেন পাওয়ার পরে এক বছরে দিবেন আপনি চাইলে তিনি দিবেন কিন্তু আপনি নিচ্ছেন না সেটা কিন্তু দেওয়া লাগবে আপনি চাইলেও সে দিতে পারছে না ওই ক্ষেত্রে আপাতত ওই লোনের জাকাত দেওয়া লাগবে না এগুলো হিসাব করে এরপরে আপনি দেনা আছেন আপনি কারো থেকে লোন করেছেন এটা মাইনাস করেন এবং আপনি কাউকে আপনার দোকানের মাল কিনেছেন বাকি রয়ে গেছে দিতে হবে সেটা আপনার বিল একটা এসে গেছে দেওয়া হয়নি সেটা দিবেন এগুলো আপনি ডিডাক্ট করবেন যেটা পাবেন সেটা যোগ করবেন যেটা দেবেন সেটাকে মাইনাস করবেন তারপরে ব্যালেন্সে পৌঁছে গেলে এখন সব যোগ করে আপনার কাছে থাকলো যেটা মাইনাস করে পাওয়াটা যোগ করে দানাটা মাইনাস করার পরে যা থাকলো এটা করা আড়াই আপনি বের করবেন তাই না রাইট এখন পার্সোনাল যে অ্যাসেটগুলো আছে এগুলোর মধ্যে এছাড়া আর দামি যা কিছু আছে এগুলোর মধ্যে কোনো জাকাত নাই আপনারা মনে করেন যে ঘড়ি আছে আপনার আরও অনেক দামি আসবাবপত্র আছে অনেক দামি আসবাবপত্র কিনেছেন সোফা সেট কিনেছেন অনেক দামি এগুলোর মধ্যে কোনো জাকাত নেই তাই না শুধুমাত্র এই কয়েকটা জিনিসের মধ্যে জাকাত আছে এখন ব্যবসায়ের জাকাতের মধ্যে আবার অনেক কিছু আছে ব্যবসায়ের মধ্যে আপনি কিছু জিনিস আছে যে এগুলো আপনি বিক্রির জন্যই কিনেছেন আবার বিক্রি করবেন কিছু জিনিস আছে এগুলো বিক্রি হবে না লং টার্ম ইনভেস্টমেন্ট করেছে যেমন আমি এক্সাম্পল দিই কারো যদি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে এখানে তার তিন কোটি টাকা ইনভেস্ট করেছে এক কোটি টাকা দিয়ে জমি কিনেছে আরেক কোটি টাকা দিয়ে বিল্ডিং করেছে আর আরেক কোটি টাকা দিয়ে সেই মেশিনপত্র এনেছে এই যে তিন কোটি এই তিন কোটির উপরে কোনো জাকাত নাই এখন এখানে যদি কোনো ব্যক্তি ইনভেস্ট করে থাকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেছে এই কোম্পানিতে তার পাঁচ লাখ টাকার পুরোটার উপর জাকাত আসবে না সে আপনার আপনি শেয়ার করেছেন সেখানে পাঁচ লাখ টাকা দিয়ে আপনার পুরো পাঁচ লাখ টাকার জাকাত আসবে না কিসের জাকাত আসবে ওই মালিকের ওখানে যখন প্রোডাকশন শুরু হয়ে গেছে তার কাঁচা মাল কত আছে তার প্রোডাকশন কি কি রেডি আছে বিক্রির জন্যে আর কতগুলো বিক্রি করেছে এখনও টাকা পায়নি টাকা পাবে আর এই কোম্পানির ক্যাশ কি আছে কটা জিনিস চারটা তার কাঁচা মাল প্রোডাকশন আইটেম যেগুলো আছে বিক্রি হয়েছে টাকা এখনও পায় নাই তাই না যেগুলো বিক্রি হবে তিনটা না চারটা এই কটার উপরেই জাকাত এখন এই তিন কোটির মধ্যে দেখা গেলো যে মাত্র জাকাত আসতে পারে দশ লাখের কিংবা পাঁচ লাখের যেগুলো বিক্রি হবে যেগুলো বিক্রির জন্য নয় জাস্ট এটাকে এস্টাবলিশমেন্ট করে রাখা হয়েছে এইটার উপরে কোনো জাকাত নাই ব্যাপারটা বুঝে আসছে হলো একটা যে জাকাত ইজ মানে এন্টার ইয়ার উপরে নয় পুরো সম্পত্তির উপরে নয় পুরো সম্পত্তির উপরে বিজনেসের জাকাত নয় জাকাত আসবে তার বিক্রি হবে এই জিনিসগুলোর উপরে এবং তার ক্যাশ কী আছে এখানে কি আছে ব্যাংকে কি আছে সব মিলে এই ক্যাশের উপরে জাকাত হবে আর বিক্রিযোগ্য মালের ভ্যালুর উপরে জাকাত হবে এখন আরেকটা এক্সাম্পল দেই যারা রেস্টুরেন্ট করলো মনে করেন হয়তো একটা ক্যাফেটেরিয়া করলো এখানে অনেক টাকা আপনার তার বিজনেসের জন্য বিজনেস সালামি দিয়েছে পজেশন কিনছে তাই না পজেশন দিয়ে কিনলে যে এই এই পজেশনের উপরে কোনো জাকাত নাই এখন কোনো দিন পজেশন রিসিভ করলে এক বছরের চাকাত আদায় করে দিতে হবে এই যেখানে আমাদের অনেক রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া আছে না এক পজেশন কিনছে না দশ হাজার পাউন্ড দিয়ে বিশ হাজার পাউন্ড দিয়ে এটার উপরে কোনো তাকাত নাই তারপরে আর কি তার চেয়ার টেবিল ওগুলো পিছনে খরচ পড়েছে চুলা নিয়ে বসিয়েছে এগুলো কোনোটার উপর জাকাত নাই জাকাত কি আছে যে ডাল কত কতগুলো আছে চাল কতগুলো আছে কাঁচা এগুলা এগুলো আছে যেগুলো যেদিন হিসাব করবে তার পাক করা খাবার এই কত আছে ক্যাশ কি আছে এই কটার উপর জাকাত আসবে তাহলে একটা রেস্টুরেন্টে কেউ যদি এক লাখ টাকা খরচ করে ইনভেস্ট করেছে জাকাত কত টাকার আসতে পারে মনে হয় পাঁচ হাজার টাকার জাকাত পাঁচ হাজার পাউন্ডের জাকাত আসতে পারে দুই হাজার পাউন্ডের আসতে পারে দশ হাজার পাউন্ডের আসতে পারে বুঝে আসছে ব্যবসার বিষয়টা এখন হলো যে আমরা বাড়ির উপরে জাকাত হয় কি না থাকার ঘর যদি অনেক দামিও হয় এর উপরে কোনো জাকাত নাই কিছু বাড়ি বাড়িঘর কিনেছেন এগুলাকে আপনি রিসেইল করবেন না বিক্রি করবেন না এগুলাকে আপনি ভাড়ায় খাটাবেন আপনার দশটা বাড়ি আছে দশটা বাড়ির দাম তো অনেক এই বাড়ির দামের উপরে কোনো জাকাত নেই শুধু এই বাড়ির উপরে যে ভাড়া কাটছে ভাড়া আপনি রিসিভ করতেছেন সেগুলো আপনার টাকা জমা হচ্ছে বসের শেষে দেখবেন যে কত টাকা রয়ে গেল এই টাকার উপরে জাকাত আসবে আর যদি হয় যে রেন্ট হয় নাই পড়ে আছে খালি কোনো জাকাত নাই আর যে বাড়ি কিনেছেন বিক্রি করতে আপনি কিনা বিক্রি করেন আর খরিদ করেন আর বিক্রি করেন রিয়েল এস্টেট বিজনেস যেটা করে তাহলে এগুলো সব কিছু মূল্যের উপরে চাকা দিতে হবে কারণ পুরো আপনি বিক্রি করতেছেন পুরো বাড়িগুলো বিক্রি বিক্রির যোগ্য বিক্রির পণ্য বিক্রির মতো জিনিস এগুলো পণ্যের মতো এগুলো বিক্রয়যোগ্য পণ্য এগুলো পুরো দামের উপরে জাকাত আসবে আপনার যদি বীজটা বাড়ি থাকে শুধু এই যে উদ্দেশ্য হলো এগুলো ভাড়ায় খাটাবেন বিক্রির জন্য কিনেন নেই পরে বিক্রি করতে পারো এক হয়তো আসতে পারে কিন্তু এই মুহূর্তে আপনার প্ল্যান হলো ভাড়ায় খাট বিকল্প পাইছো তুমি আমার টেবিলের উপরে আচ্ছা এক কাজ করো হ্যাঁ তুমি এক কাজ কর আমার ফোনটা করি আমাদের ইয়ে ভাই মিনিট ব্রেক আমি আপডেট হয় তো সব সবসময় সোনার দাম বেচা কেনা করে এই জন্য এটা উঠানামা করে বিসমিল্লা কথা বলেই ফেলি এখানে আমি লিখছিলাম এক জায়গায় লেখি কোন জায়গাতে রাখছি সরি ভাই কষ্ট দিচ্ছি আমি এখন সেমিনার ভিতরে আছি ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এটা দেখে নিচ্ছি ইনশাল্লাহ রাইট তাহলে যদি কেউ বাড়ি কিনে এই মুহূর্তে ইন্টেনশন নাই যে বিক্রি করবো কোনো একশো বিক্রি করতে পারি এরকম জমি কিনেছেন প্লট কিনেছেন রিয়েল এস্টেট বিজনেস আরেকটা আছে কি এই প্লট কিনে তারপরে আপনার জমি কিনে বসে আছেন আপনি নিজে কিনেছেন রিয়েল এস্টেট বিজনেস কিনছে আবার সে বিক্রি করবে তার একটা প্ল্যান আর আপনি কিনেছেন হয়তো বাড়ি করবেন অথবা কোনো সময় বিক্রিও করতে পারেন এখন আপনার কোনো ক্লিয়ার ইন্টারেশন নাই বিক্রি করার এই মুহূর্তে পড়ে আসে ঠিক আছে দাম তো বাড়ে আর একদিন এক কাজে লাগাবো কোন কাজে লাগে দেখা যেটা সুবিধা সেটা করব এটার মধ্যে কোনো জাকাত নাই কিন্তু যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা প্লট রেডি করে জায়গা কিনে এটাকে আবার রেডি করে করে বিক্রি করে এটা ব্যবসায় পণ্যের মতো ইয়াস থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ পাউন্ড মানে আমি কয়েকদিন আগে জেনে নিয়েছি যে এইবারে নেশাব হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ পাউন্ড এই রূপার মূল্য হিসাবে ছয়শো গ্রামের কাছাকাছি হ্যাঁ এটার ছশো বারো গ্রাম এটার মূল্য হবে তিনশো পঞ্চান্ন পাউন্ড কয়েকদিন আগের খবর হয়তো একটু দু এক পাউন্ড দু চার পাউন্ড উঠানামা করে মাঝে মাঝে আপনারা ডেলি উঠানামা করে বুঝেন এতে কিছু আসা যায় না থ্রি হান্ড্রেড ফিফটি পাউন্ড ফিফটি ফাইভ পাউন্ড ধরে নিতে পারেন এই পরিমাণ ক্যাশ থাকলে আপনার উপরে জাকাত ফরজ হবে যদি তিনশো পঞ্চান্ন পাউন্ডের নিচে নেমে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ নয় ক্লিয়ার হয়েছে এখন আমাকে বলেন যেহেতু আমাদের এই আলোচনাটা বাংলাদেশ থেকেও শুনছে লোকেরা এই তিনশো পঞ্চান্ন পাউন্ড বাংলাদেশে টাকায় কত হবে একদিন হিসাব করে আমাকে জানিয়ে দেন ওকে অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড একটু কাঁচা নামে উঠানামা করে ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি থাউজেন্ড তো ধরতে পারেন মোটামুটি আবার নামে আবার উঠে তাহলে বাংলাদেশি টাকায় কারো যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে এর নিচে থাকলে ফরজ হবে না চল্লিশ হাজার আছে তিরিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে জাকাত ফরজ হবে না ওকে রাইট এরপরে হচ্ছে যে শেয়ারের যে জাকাত আছে এই শেয়ারের জাকাতের কী অবস্থা একটু আগে আমি যদি ইঙ্গিত দিলাম ব্যবসায়ের গার্মেন্টস ইন্ডাস্ট্রির এরকম বিভিন্ন কোম্পানির শেয়ার আমরা বেচা কিনা করি তাই না শেয়ার আমরা কিনি শেয়ার দুই রকমের একটা হলো ফর রিসেল পারপাস একটা হলো ফর ইনভেস্টমেন্ট এই দুটো পার্থক্য বুঝছেন যে আমি স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনি বেচা কিনা করি আজকে কিনলাম কালকে বিক্রি করে ফেলবো এক ঘন্টা পরে দাম বেড়ে গেলে বিক্রি করে ফেলবো এটা ব্যবসার পণ্যের মতো এটার দাম এটার এটার জাকাত হবে যেদিন জাকাত হিসাব করতে বসবেন সেই দিন এইটার আপনার যে কয়টা কিনছেন এই শেয়ার এইটার দাম কত ওই দিনকার রেটটা ধরে নিতে হবে ধরে যোগ করতে হবে আপনার টাকার সাথে আর যেটা ইনভেস্টমেন্টের শেয়ার খরিদ করেছেন এক্সাম্পল যে মনে করেন বিটি কোম্পানি শেয়ার খরিদ করেছেন বিটি কোম্পানি শেয়ারের মধ্যে কোন অংশের জাকাত হবে তাদের অনেকগুলো অ্যাসেট আছে যেগুলো জাকাত এবল নয় তাদের পুরো কোম্পানির যে পারমানেন্ট অ্যাসেটগুলো আছে এগুলোর মধ্যে কোনো জাকাত নাই বরং তাদের অনেক বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো মিলিয়ন বিলিয়ন পাউন্ডের বিল্ডিং এই বিল্ডিং আছে এগুলোর উপরে কোনো জাকাত হবে না কিছুর জাকাত হবে কোম্পানির ক্যাশ কদ্দুর আছে এবং কোম্পানি মাল বিক্রি করে কিনা যেমন তারা টেলিফোন সেট বিক্রি করে এই জাতীয় কোনো ডিভাইস বিক্রি করে কিনা এগুলার তাদের ফ্যাক্টরি আছে কি না এগুলোর কাঁচামাল আছে কি না এগুলার রেডি স্টক আছে কি বিক্রি করবে এগুলার উপরে জাকাত আসবে তাদের অনেক বড় বিশাল অফিস কর্পোরেট অফিস বিশাল এখানে অনেক দামি আপনার যন্ত্রপাতি আছে ওই যে টেলিফোন আসে যে আমাদের কাছে ভিড় ভিড় যন্ত্র আছে না অনেক দাম এগুলোর মূল্যের উপরে কোনো জাকাত নাই ওখানে অনেক বড় ইনভেস্টমেন্ট হয়েছে তাহলে কোম্পানি যদি আমি একটা এক্সাম্পল দিই যদি মনে করেন একশো মিলিয়ন পাউন্ড তার যদি কোম্পানির ভ্যালু থাকে জাকাত এত বেশি নাই জাকাতেবল হয়তো টেন মিলিয়ন হতে পারে যেগুলো ক্যাশ আছে যেগুলো বিক্রয়যোগ্য আছে বিভিন্ন বড় বড়ো ইন্ডাস্ট্রিগুলো আছে যে ইন্ডাস্ট্রির মধ্যে আপনি যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা এক্সাম্পল দিলাম না একটু আগে যে তিন কোটি টাকা খরচ হয়েছে সেখানে তার জাকাত আসবে দেখা গেলে হয়তো মনে করেন যে পঞ্চাশ লাখ টাকার উপরে অথবা এক কোটি টাকার উপরে সেই হারে আপনি যদি সেখানে দশ লাখ টাকা ইনভেস্ট করে থাকেন আপনারা ওই হারে জাকাত আসবে হয়তো আপনার এক হাজার এক লাখের জাকাত আসতে পারে অথবা আপনার মাত্র দশ হাজারের জাকাত আসতে পারে যে কোম্পানির ক্যাশ কি আছে বিক্রয়যোগ্য আইটেম কি আছে কাঁচামাল কি আছে কোম্পানির ইনকাম আর কি আসতে পারে এগুলো পারমানেন্ট অ্যাসেটগুলোর উপরে কোনো জাকাত নাই পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তার দুই রকমের শেয়ার করে একটা স্টক এক্সচেঞ্জ শেয়ার যেটা সেটা পুরোটার উপরে জাকাত আসবে আর যা লং টার্ম ইনভেস্টমেন্টের কোম্পানির জন্য সেখানে ওই শেয়ারের জন্য যেটা ইনভেস্ট করেছেন সেখানে জাকাত পরিমাণ খুব কম আসবে তার কী কী আইটেমের উপরে একটু আগে আলোচনা হলো নাও নেক্সট ওয়ান ইজ লোন ডেটস ওকে আপনি লোন দিয়েছেন কাউকে এই টাকার উপরে তিনি আপনাকে এখনও টাকা পরিশোধ করে নাই আপনি পাবেন টাকা অ্যান্ড এইটার উপরে আপনার জাকাত আছে কি না এটা নির্ভর করে কীরকম লোন যে লোনটা আপনি দিয়েছেন এবং তিনি সময় মতো আপনাকে পে করবে আর এক্ষেত্রে সে ডিফল্ট হবে না সে ঘুরাবে না এবং সে দেওয়ার মতো সিচুয়েশানে নাই এরকম বেকায়দায় নয় আপনার নিরাপত্তা আছে আপনি পাবেন তাহলে এই যার জাকাত আপনাকে পে করতে হবে প্রতি বছর কিন্তু এমন যদি হয় যে আপনি চান ছয় মাসের জন্য নিয়ে এসে এখন এক বছর দিতে পারছে না সে বলে আমি তো দিতে পারছি না ভাই দুই বছর হয়ে গেলো তিন বছর হয়ে গেল এবারে হয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না তাহলে এই মুহূর্তে দেওয়া লাগবে না কেন আপনি এখনো পানি নাই দেবেন কি এটা আপনার জন্য আরো উল্টা জরিমানা হয়ে গেল আপনি প্রথমে দিয়েছিলেন কর্জে হাসানা এটা তো আপনি অনেক সব পাবেন এই কর্জে হাসানা মানে কি সরি এটা হলো যে যে লোন ফেরত নেবেন এরকম লোন দেওয়াটা অনেক ভালো অনেক স্বভাবের কাজ কোনো ব্যক্তিকে দুইবার যদি লোন দেন তাহলে তাকে একবার দান করে দেওয়ার মতো সব হয়ে যায় এটা হলো ওই এক কর্জে হাসানা আর মসজিদের জন্য আপনারা মাঝে মধ্যে যে কর্জে হাসানা দেন যেটা নিয়ে যাবেন হ্যাঁ ফেরত নেবেন এই করছে হাজানা এটার মধ্যে পড়ে তো এর মধ্যে এর টাকা দেওয়ার কথা দিতে হবে আপনাকে মসজিদে দিলেও দিতে হবে ব্যক্তিকে দিলেও দিতে হবে হ্যাঁ কোনো মসজিদ যদি বলে ভাই আমাদের তো আপনি তো চাচ্ছেন যদি দিতে পারছেন আমাদের টাকা সব শেষ কবে দিতে পারবো বলতে পারছি না তাহলে ওই মুহূর্তে দেওয়া লাগবে না যখন পাবেন পাওয়ার পরে এক বছরে আদায় করতে হবে আর যে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নাই দুই কারণে এক কারণে দিতে পারে না আরেক কারণ হলে লোকটা মাথায় দুষ্টে আপনাকে টাকা দিবে না এরকম আছে না কেস আপনি এই এদিকে দেখলে এই রাস্তা দিয়ে গেলে ওই রাস্তা দিয়ে পালায় আর দেখা হয়ে গেলে তার কাহিনী আছে শেষ নাই তার কেসামখস্ত আছে একটা পর একটা ছাড়তে থাকে আনন্দ এইগুলো আমরা অনেক ভিক্টিম আছি তাই না হাসবেন আল্লাহ তো এইটা এখন আপনি নিজেই পাচ্ছেন না এখন আপনি দিয়ে তো আরও জরিমানা তাহলে এই মুহূর্তে দেওয়া দরকার নাই যখন আল্লাহ কোনো দিন উদ্ধার হয় তখন পাওয়ার পরে এক বছরের আদায় করে দেবেন ওই টাকাটুকুর ঠিক আছে এই গেল এটা তাহলে একটা হলো যে লোন দুই প্রকার যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা দিয়ে দিতে হবে আর যেটা পাওয়ার সম্ভাবনা নাই সেটা এই মুহূর্তে দেওয়া লাগবে না এখন হলো যে আপনি যাদেরকে জাকাত দেন সরি যাদেরকে আপনি আপনি যখন কারো থেকে লোন নিয়েছেন আপনি যখন আপনার টাকা পয়সা হিসাব করবেন তখন আপনি আপনার লোনটাকে কাট করে দিবেন মাইনাস করে দিবেন যেটা আপনি পে করবেন যে সমস্ত বিল আপনার কাছে এসে জমা হয়ে আছে আপনার মনে করেন রেন্ট এসেছে হাউজ রেন্ট এসেছে আপনার ইলেকট্রিসিটি বিল এসেছে এরকম গ্যাস বিল এসেছে এগুলো ডিউ হয়ে আছে এখনও দেন নাই আজকে ডাকাতিজ করতে পড়ছেন তাহলে ওগুলোকে মাইনাস করতে পারবেন কিন্তু যে বিল এখনও রিসিভ করেননি এখনও আসেনি ওইটা এখন মাইনাস করা যাবে না যখন রিসিভ করেন তখন সেটা এখন দিতে হবে আপনাকে যেটা এসে গেছে আপনি দেওয়ার কথা এটা আপনি এখন কাট করবেন মাইনাস করতে পারেন এটা অসুবিধা নাই এই মোটামুটি যে কয়টা আমার আলোচনার আইটেমের মধ্যে ছিল আশা করি সেটা এসে গিয়েছে আলহামদুলিল্লাহ কিছু বাদ পড়লে আপনাদের কোশ্চেনের মাধ্যমে আসবে ইনশাআল্লাহ না সেগুলো দেওয়ার ক্ষেত্রে এখন আমরা আসি জাকাত পাওয়ার হক কাদের আছে কারা জাকাত পাবে তো এখানে একটা জিনিস বলি যে যারা হানাফি মাজাবের ফতোয়া হচ্ছে যারা কোনো নাবালেক হয় তার মালে জাকাত নাই শুধু বালে ঘোলে কিন্তু অন্য সব ইমামরা একমত হয়েছেন যে না বালে ঘোলে জাকাত দিতে হবে এরপরে যারা মেন্টালি হ্যান্ডিক্যাপ এদের ক্ষেত্রেও ইমাম আবু হানিফার মাঝভাবে জাকাত ফরজ হয় না কিন্তু অন্যান্য ইমামরা বলেছেন না যেহেতু মাল আছে আল্লাহ যে বলেছেন অফি আমি হাকিস মাহরুম তাদের সম্পদে অভাবী অনটনে ভিকারীদের হক আছে তো তার তো সম্পদ আছে কাজেই ও তার সম্পদের উপরে জাকাত ফরজ হবে এই দুটো মত আছে দেওয়াটাই উত্তম এই মত গ্রহণ করাটাই উত্তম কারা জাকাত খেতে পারবে এটার উপর আমরা এখন আসি কোরআন শরীফে জাকাতের খাতের আটটি খাত এসেছে আপনারা জানেন ওকে একটা হচ্ছে সুরা ইয়াতে যে তহবাতে যেটা আসছে যে ইন্নামা মাসাকিন জাকাত পাবে নিতে পারবে যারা ফকির এবং মিসকিন ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য কী ফকির হলো যে যার আজকের খাওয়া নাই একবেলা খাওয়াও নেই একবেলা হয়তো আরেকবেলা হয় না এরকম অভাবই আর মিসকিন হলো যে না এরকম না খাওয়ার দাবার আছে। তার কিছু মৌলিক প্রয়োজনের ঘাটতি হতে পারে তাই না যেমন খাওয়া দাওয়ার আছে কিন্তু ঘরের চাল টিন যে ওখান দিয়ে নাই বৃষ্টি পড়ে আপনার খুব সাংঘাতিক দুরবস্থা কাপড় কিনতে পারে না ঠিক মতো মানে কোনো একটা বেসিক নিডের অভাব অনটন আছে কিন্তু মোটামুটি একেবারেই ফকিরের মতো না তো এই দুই দুই লেভেলেই লোকের জাকাত খেতে পারে যারা ফকির যারা মিস্কি তিন নম্বর হল আমিলিনে আলাইহা জাকাত ডিপার্টমেন্টে যারা সরকারি চাকরি করে সরকারের মাধ্যমে পাবলিকলি কেউ জাকাতে টাকা দিয়ে কাউকে বেতন দিতে পারবে না এটা সরকার জাকাত ডিপার্টমেন্ট করলে সেই জাকাত ডিপার্টমেন্টের কর্মচারীকে বেতন দেওয়া যাবে জাকাতের টাকা থেকে কিন্তু এখন যদি আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশন বানাই আর জাকাত কালেকশন করি আর বলি যে ওনাকে চাকরি দিলাম উনি জাকাত কালেকশন করবে এখান থেকে ওনাকে বেতন দিব না আমি আপনি আমরা অথরিটি না আমরা সরকার না এটা একটা ইসলামী সরকারের এটা দায়িত্ব তারা দিতে পারবে ওয়াল মো আল্লা ফাতে কুলু আর তিন নম্বরের পরে চার নম্বর হলো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কাউকে জাকাত দেওয়া যাবে এটা ছিল এটা করানোর আয়তে আছে কিন্তু এই ইসলামের দিকে আকৃষ্ট করার জন্যে এটা কি এখনও দেওয়া যাবে কি এটা নিয়ে এখতাল আছে ওলা আমাদের মধ্যে রসুল রসুল্লাহ সাল্লাম অনেক কবিলার ধনী মানুষকে কবিলার সর্দারকে বিশাল ছাগলের পাল দিয়ে দিছেন যে দুই পাহাড়ের মাঝখানে ছাগলটা আছে সব তুমি নিয়ে যাও তো সে কী করেছে বড় কবিল আর সর্দার মোদিনা বাড়ি থেকে আসছে এখন সে এত খুশি হয়ে গেছে ছাগলের পাল নিয়ে গিয়ে সব ইসলাম কবুল করো মোহাম্মদ এমন দেওয়া দেয় যে কোনো হিসাব নিকাশ করে না তো ওইটা এইভাবে এটাকে বলা হয় আল্লাহ ফাতে কুলুবহু ইসলামী রাষ্ট্র এখন অ্যালাউড আছে কিনা করতে এটা ব্যক্তিগতভাবে অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না কিন্তু এই খাতে অমুসলিমকেও জাকা দেওয়া যায় এই মাল্লাহ ফাতে মধ্যে অমুসলিম হতে পারে মুসলিম হতে পারে এটা এখন জায়েজ আছে কিনা না এটা নিয়ে এখন আলোচনা করি আমি কোন কোনো ইমামরা বলেছেন যে এটা এখন জায়েজ নাই জায়জ ছিল শুধু রসুল উল্লাহ সাল্লা সময় যখন মুসলমানদের সংখ্যা কম ছিল ইসলাম শক্তি বাড়ার জন্য বেশি করে লোক যে ইসলামে দাখিল হওয়ার জন্যে তিনি এটা করেছিলেন এক পর্যায়ে যখন ফাতে মাক্কা হয়ে গেছে ইয়াদি নিল্লা ফোয়া যা হয়ে গেছে তারপরে আর এটা এই খাতের দরকার নাই এটা আর এখন জায়েজ নাই এতে একটি মত আরেকটি মত হচ্ছে যে এখনও জায়েজ আছে তবে এটা সরকার করবে কোনো ব্যক্তি করবে না আপনার পাশের বাড়ি হিন্দু আছে গরিব হলেও তাকে জাকা দিতে পারবেন না এমন অন্য সৎকার করতে পারবেন যে তাকে আপনি এই মোয়াল্লাফাতে কুলু বহিমের আন্ডারে যে টাকা পয়সা দেয় একটু টাকা থেকে দেই তাহলে সে ইসলামী তাকে দাখিল হবে এটা পারবেন না অন্য টাকা দিতে পারবেন সাধারণ সাদাকা দিলেও অনেক হবে হিন্দুকে দিলেও হবে মুসলিমকে দিলেও স্বাভাবিক কিন্তু জাকাতার ক্ষেত্রে এই দুটো শুধু মুসলিমদেরকে দিতে হবে এই দুটো হিন্দু অমুসলিম কাউকে দেওয়া যাবে না সাদাকা সবাইকে দেওয়া যায় গরিব হলে অফির রেখা হবে আর আগের জমানায় অনেক কৃতদাস ছিল কৃতদাস মুক্ত করার জন্য মুক্ত হওয়ার জন্য তারা মনিবের সঙ্গে চুক্তি করতো যে আপনি আমাকে মুক্ত করে দেন আমি আপনাকে বিশ হাজার পাউন্ড জোগাড় করে দেব সেই বেচারা তখন বিভিন্ন লোকদের কাছে সাহায্য চায় জাকাত চায় কাজ করে জোগাড় করে দিয়ে বিশ হাজার পাউন্ড মনিবকে দিয়ে মুক্ত হয়ে যাবে এই ফান্ডে জন্য সে জাকাত নেওয়া যায় আছে এখন তো আর সেই প্রথা নাই বলি মিন আর কিছু লোক আছে জাকাত না হলেও সংসার চলে যায় কিন্তু প্রচণ্ড ঋণগ্রস্ত হয়ে আছে এই লোকগুলো জাকাত খেতে পারবে ঋণ শোধ করার জন্যে ঋণগ্রস্ত লোকগুলো জাকাত খেতে পারবে কারণ কি যে তার খাওয়া দাওয়া চলে ঠিকই কিন্তু এমন ঋণগ্রস্ত যে মানিজ্য সব চলে যাচ্ছে ঘর থেকে বেরোতে পারে না লোকেরা তাকে টাকার জন্য ডিমান্ড করতেছে বেচারা এই বিজনেসের জন্য টাকা নিয়েছে লস করে এখন সব সর্বনাশ হয়ে গেছে তার মানুষ থাকছে না তাহলে এই ব্যক্তির জন্য জাকাত নিয়ে ঋণ শোধ করা যায় যে পারে না অন্য কিছু দিয়ে নিজের কিছু বিক্রি টিক্রি করে শোধ করতে পারবে করা উচিত তাও নাই শোধ করার মতো তাহলেই সে এই ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত নিয়ে ঋণ শোধ করবে অফিস ইল্লাহ আর আল্লাহর রাস্তায় আল্লাহর কাজে খরচ করার জন্য আল্লাহর রাস্তা বলতে কি বুঝানো হয়েছে মেজরিটি ইমামরা এটা তারা বুঝিয়েছে যে জেহাদের কাজে যেখানে জেহাদ আছে সেই কাজে যেহেতু অস্ত্র শস্ত্র তারপরে আপনার সৈন্যবাহিনীর বেতন থেকে শুরু করে এসব কিছুর জন্য খরচ করা যাবে জাকাতে টাকা দিয়ে টাকা দিয়ে এটা হলো সব আমরা একমত কিন্তু আখেরি জমানায় কিছু কিছু খাত আছে এগুলোর ক্ষেত্রে কেউ কেউ এই ফি সাবিলের মধ্যে কিছু কিছু ঢুকিয়েছেন কেউ কেউ বলেছেন যে মাদ্রাসা চালানোর জন্য জাকাত নেওয়া যেতে পারে এই মতটা দুর্বল মেজরিটি ইমামদের দৃষ্টিতে জায়জ নাই আর কেউ কেউ বলেছেন যদি কোনো জায়গায় এমন মাদ্রাসা থাকে যে ওই মাদ্রাসা চালানোর মাত্র ফিটি দিয়ে কেউ সাহায্যও করে না যার ফলে ওই এলাকার লোকেরা অশিক্ষিত থেকে যাচ্ছে তাদের বাচ্চারা গরিবের বাচ্চারা এইভাবে ইসলাম নাশিকে বড় হয়ে যাবে তাহলে এটাকেও ফি সাবিল্লার খাতের মধ্যে ফালানো যেতে পারে বলে আধুনিক জমানায় কিছু কারা ফতুয়া দিয়েছেন যেটা গ্রহণযোগ্য আছে এমনকি কোনো কোনো ক্ষেত্রে মনে কারণ যে যদি যখন পিস টিভি করেছিলেন জাকির নাই এবং তিনি এই পিস টিভির মাধ্যমে অনেক অমুসলিমদের কাছে দাওয়াত ভালো করে দিয়েছিলেন তাই না এই জন্য তাকে ধরার জন্য চক্রান্ত করা হয়েছিল তো ওনার এটা নিয়ে টিভি চালাতে অনেক খরচ এবং অমুসলিমরা ব্যাপকভাবে ওনার টিভি শুনত এবং আমার মনে আছে আমি যখন একবার পিস টিভিতে আলোচনা গিয়েছিলাম তখন আমি পশ্চিমবঙ্গে গিয়েছিলাম একটি দেখতে সেখানে একজন শিল্পপতির বাড়িতে আমি দেখা হল তো আমি ওনাকে বললাম যে কেমন কী অবস্থা টিভির প্রভাব কেমন অমুসলিম দেব খুব ভালো প্রভাব আছে বলে যে আমাদের এই উনি বিড়ি ফ্যাক্টরি মালিক মুসলিম যিনি শিল্পপতি ওন বড় বিড়ি ফ্যাক্টরি বলে যে আমি প্রতি বছর যখন আমাদের ইয়ে শোধ করতে হয় ইনকাম ট্যাক্স দিতে হয় তো কিছু হাতিয়ে তোফা দেওয়া লাগে তা নাহলে তো বড়ো করে দিবে ইনডাইরেক্ট ঘুষ ঘুষ আর কি তো যে অফিসারকে প্রতি বছর আমি কিছু দিতে হয় নিয়ে দেওয়া লাগে দেখা করা লাগে তো এবার আমি নিয়ে গেছি দেখা করতে দিয়েছি তো উনি নিলেন না এটা আমি নেবো না আপনি নিয়ে যান আমি বললাম সর্বনাশ আমার তো বারোটা বাজাবে মনে হয় তা আমি জিজ্ঞেস করলাম তার বিয়েকে এসে বাইরে যে বস দেখে নিলেন না ব্যাপার কি কোন উনি জাকির জাকিরকের টিভি শোনেন হয়তো ভিতর ভিতর মুসলিম হয়েও গেছে তো এটা নিয়ে ফতুয়া দেওয়া হয়েছিল বর্তমান জামানায় কিছু মিডল ইস্টের বড় আলেমরা ওনার পিস টিভি যেহেতু এটা একটা অস্ত্র এটা এবং মিডিয়ার যুদ্ধের মধ্যে এই অস্ত্র কাজে লাগতেছে না ব্যাপক কাজে লাগে এই ক্ষেত্রে জায় হবে বলে ওনারা ফতুয়া দিয়েছিলেন ফি সাবিল্লার আওতায় কিন্তু এটাকে বলে আবার এখন আমি মিডিয়া একটা শুরু করে দেয় আমি জাকাত লাগাই এখানে না এই রাস্তা খুলবেন আমি একটা এক্সাম্পল দিলাম আর কি ওকে একটা আর একটা খাত হলো সাবিল ইবন সাবিল হলো আপনি কোন জায়গায় আমেরিকা গিয়েছেন মনে করেন হঠাৎ করে আপনার ওয়ালেট গায়েব টেলিফোন গায়েব চুরি হয়ে গেছে হারিয়ে গেছে এখন আপনার পকেটে একটা পয়সাও নাই কিন্তু আপনি মিলিয়নিয়ার এখন আপনি কী বেকায়দে পড়েছেন এখন যদি আপনি জাকাতে টাকার জন্য হাত পাতেন আপনার জন্য জায়জ আছে কোনো রকমে আপনার জায়গায় পৌঁছার জন্য মতে পৌঁছার জন্য জায়জ আছে আর এই জমানাতে এগুলো পারা যায় আগের জমানাতে এরকম ছিল না তাই না হঠাৎ করে তো ফোন করে কিছু ব্যবসা করা যাবে না এই জন্য তখনকার জমানায় আল্লাহ তালা এলাও করে দিয়েছিলেন তো কয়টা খাত হলো মোট আটটা খাত এক নম্বরে ফকির দুই নম্বরে মিসকিন তিন নম্বরে জাকাত ডিপার্টমেন্টের কর্মচারী সরকারি কর্মচারী চার নম্বরে অমুসলিমের ক্ষেত্রে এটা নিয়ে একতলাফ আছে এখন জায়গ আছে না না এটা নিয়ে আর পাঁচ নম্বরে হলো যারা কৃত দাস দাসমুক্ত হতে চায় ছয় নম্বরে হল যারা ঋণগ্রস্ত সাত নম্বরে হলো যারা মানে যে আল্লাহ রাস্তায় জেহাদের কাজে আর আট নম্বরে হলো এরকম করে হঠাৎ রাস্তার মধ্যে বেকায়দায় পড়ে গেলে তার জন্যে এই লোকগুলো জাকাত খেতে পারবে এরপরে আমরা এখন বাকি মূল কথাগুলো এসে গেছে জাকাত খেতে পারবে যে এরকম গরিব মিসকিন কেউ কেউ বলেছেন যারা সাহেব নেশাব যিনি নেশাবের মালিক হন নেশাব আমরা কতটুকু বললাম দিস টাইম তিনশো পঞ্চান্ন পাউন্ড যদি কারোর কাছে থাকে তাহলে তিনি জাকাত খেতে পারবেন না এটা একটা থিওরি তত্ত্ব কথা এটা একটা উসুল কিন্তু তিনি যদি আসে তিনশো পঞ্চান্ন পাউন্ড তার বাসা বাসায় দেওয়া লাগবে আগামী মাসে এর চেয়ে বেশি তাহলে তো তিনি মশক মিসকিন হয়ে গেলেন কাজেই সাহেব নেসাও হলেই জাকাত খেতে পারবেন না এইটা আসলে খুব মজবুত কোনো অপিনিয়ন নয় তার অনেক বড় বড় খাত আছে তার খরচ করা লাগবে তাহলে কি সাহেব নেশাব হলে তো জাকাত দেওয়াও লাগবে আবার এতো মুশকিলের কথা এখন দিবে না খাবে এখন মশলা হলে দিবেও আর খাবেও দিবেও নেবেও এখন তার যে পাউন্ড থাকে তাহলে এটা যা জাকাত আছে দেবে অপর দিক থেকে তার দরকার এক হাজার টাকা জাকাত পেয়ে গেছে সেটা আবার সে নেবে বুঝতে পেরেছেন তো হ্যাঁ হ্যাঁ ইসলাম ইসবাড়ি রিজনেবল আলহামদুলিল্লাহ আপনার নেশাব তো অনেক কম ধরা হয়েছে এটা তো অনেক জন্য মানে তার দিনই যাবে না কাজেই সেই জন্য তার জন্য একটা কনসিডারেবল আছে আলহামদুলিল্লাহ এই পাখিটা পশ্চিম মাধ্যমে ক্লিয়ার হবে ইনশাল্লাহ জাকাত কাদেরকে দেওয়া যায় না ওইটা শুনতে হবে জাকাত আত্মীয় স্বজনকে দেওয়া যায় কিনা মা বাবাকে দেওয়া যায় কিনা ছেলেপুলের আধিপতিকে দেওয়া যায় কিনা আত্মীয় স্বজন দুই প্রকার একটা হলো আমি থেকে আমার আমার উপরে মা বাবা দাদা দাদিদের নানা নানি উপরে যদি যায় তাদেরকে আমি জাকাত দিতে পারবো না এরকম কেউ বেঁচে থাকলে তাদেরকে আমার টাকা থেকে দেওয়া খাওয়ানো আমার জন্য ফরজ। কারণ আমি হলাম তাদেরই অংশ এক সাহাবি যখন বললেন ইয়ার আমার ছেলে বলেন ইয়ার আমার বাবা খালি আমার কাছে টাকা চায় খালি আমার কাছে টাকা চায় তিনি বললেন কত বাবা অভাবে ছিল যে আনতা বা কালে আবিকা আরে তুমি তোমার মাল সব তো তোমার বাবার তুমিও তোমার বাবার তোমার মালও তোমার বাবার এ দ্বারা এটা বুঝবেন না যে ছেলেটা আছে খালি জলদি খালি পকেটে ঢুকান না ওইটা না যদি বাবা ঠেকা থাকে তাহলে ছেলেকে তার দায়িত্ব পালন করতে হবে তাই না এরকম দাদা থাকলে দাদা দাদিন উপরের দিকে জাকাত দেওয়া যাবে না আর নিচের দিকে আপনার ছেলে মেয়ে আছে তারা গরিব আপনি আল্লাহ ধনী তাহলে আপনার এরা আপনারই অংশ ছেলে মেয়ে কার অংশ পিতা অংশ তাহলে এদেরকে আপনি পিতা ছেলে মেয়েকে নাতি নাতিকে জাকাত দেওয়া যাবে না নিচের দিকে যদি যায় দুই সাইডে দেওয়া যাবে না উপরে দেওয়া যাবে না আর নিচে দেওয়া যাবে না আর ডানে বামি দেওয়া যাবে ডানে বামি কে আছে ভাই বোন যদি আলাদা সংসারে খায় একই সংসারে খালি কিন্তু দেবেন না কারণ সে আপনি তাকে জাকাত দিলেন সে মাছ গোস্ত কিনে নিয়ে আসতে সেগুলো আপনি খাবেন দায় নাই আলাদা পাতে লিখেলে দিতে পারবেন ভাইকে বোনকে দিতে পারবেন চাচা চাচি মামা মামি খালা খালু ফুফা ফুফু নো প্রবলেম সব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে শুধু এই উপরের নিচে দেওয়া যাবে আর সাইয়েদ বংশ আওরা যারা চুল তাদেরকে দেওয়া যাবে না যারা জেনিউইন আর কি যারা জেনিউইন না সাইনবোর্ড লাগিয়ে বসে আসে তাদের খবর আল্লাহ ভালো জানে এখন সাইনবোর্ড সরাবেন জাকাত খাবেন না না খাই মরবেন আফটার ইউ ওকে তাই এই মোটামুটি তাহলে শ্বশুর শাশুড়ি জীবিত থাকা অবস্থায় শালাকে জাকাত দেওয়া যাবে কি শালাকে জাকাত দিতে পারবে কোনো অসুবিধা নাই এটা তো শ্বশুর শাশুড়িকেও টাকা দিতে পারবে শালাকে শুধু নয় শ্বশুর শাশুড়িকে দিতে পারবে স্বামী তার শ্বশুর শাশুড়িকে দিতে পারবে স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে দিতে পারবে কিন্তু স্বামী নিজের বাবাকে মাকে দিতে পারবে না আর স্ত্রী নিজের মা বাবাকে দিতে পারবে না একজনটা আরেকজন দিতে পারবে আরেকজনটা আরেকজন দিতে পারবে বুঝতে পারছেন তো মাসা আল্লাহ আমার প্রশ্ন হলো আমার দুইটি মেয়ের অ্যাকাউন্টে পঁচিশশো পাউন্ড করে রাখা আছে তাদের বয়স বারো বছর এবং সাত বছর তাদের টাকার জাকাত দেওয়া লাগবে কিনা তা দয়া করে বলবেন একটু আগে বলা হয়ে গেছে বারো বছরের মেয়ের বালেগা হওয়ার সম্ভাবনা আছে আর নাও হতে পারে কিন্তু সম্ভাবনা বেশি আর সাত বছরের মেয়ে তো বালেগা নয় এখন বালেগা না হলে একটা মত আছে দেওয়া লাগবে না সেটার উপর আমল করতে পারেন আর মাল থাকলেই জাকাত দিতে হবে একটু আগে আমরা আলোচনা করেছি এটার আমল করাটা উত্তম হবে আমার একটি গরিব ভাগ্নি বিবাহিত ওয়ার্ক পারমিটে বিদেশ আসতে চায় তাদের সংসার কোনো রকমে চলে কিন্তু অতিরিক্ত খরচ করার সামর্থ্য নাই এবং অবস্থায় কিছু জাকাতে টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা। না বিদেশে আসতে তো লাখ লাখ টাকা লাগে এত টাকা জায়গা দিয়ে বিদেশে আনা রিস্কি কত কিছু এটা খুব বেশি উৎসাহিত করার জিনিস না তবে গরিব হওয়ার কারণে যেহেতু তাদের আপনি যেটা লিখেছেন তাদের সংসারে কোনো রকমে চলে কোনো কিছু একটা জিনিস দেখতে হবে জীবনে বেসিক নিডের কোনো কমতি হয় কি না বেসিক নিড কি কি মানুষ জীবনের মৌলিক প্রয়োজন কি কি। খাবার দাবার কাপড় চোপড় বাসস্থান তারপরে চিকিৎসা এরপরে আসে করজ করজদার মারাত্মক অবস্থা এই কয়টা যদি কেউ কোনো এই ক্রাইটেরিয়াতে পড়ে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে এই ক্রাইটেরিয়াতে না পড়লে তাকে জাকাত দেওয়া যাবে না কথাটা ক্লিয়ার হয়েছে মানে এখন শুধু বেসিক নিড বাবা মা ও ভাইয়ের পরিবারে একসাথে ভাইরা একসাথে ভাই ডাক্তার দেখানো ও বাচ্চাদের স্কুলের খরচ দেওয়া যাবে কি জাকাত থেকে বাবা মা ও ভাইয়ের পরিবার একসাথে একসাথে থাকি তো ভেজাল করছেন দিতে পারবেন না তবে মনে করেন ওই খাবারের ক্ষেত্রে বিশেষ করে কারণ খাবার একসঙ্গে খেলে তো আপনি ওই খাবারের মধ্যে আপনার খাবার হয়ে যাবে আর ওই তার ডাক্তার দেখানো চিকিৎসাটা ওইটার মধ্যে আপনার কোনো অংশ নাই আপনি চিকিৎসা নিচ্ছেন না সেই চিকিৎসা নিচ্ছে আর বাচ্চাদের স্কুলটা সেটা তার বাচ্চাদের দিতে পারবেন কিন্তু খাবার দাবারের ক্ষেত্রে আপনার জায়গাতে টাকা দিয়ে তাদেরকে দিয়ে খরিদ করাতে পারবেন না জি এবারে প্রশ্ন হবে হ্যাঁ আচ্ছা হুম একটা একটা আমি ভুলে যাব প্রথমটা আবার বলেন হ্যাঁ কিছু লোকে সমিতি করেছেন প্রত্যেকেই জমা করে করে এখন এটা প্রত্যেকেই নিজের অংশের জাকাত আদায় করুন যদি টাকাটা নিশ্চিত থেকে থাকে টাকাটা নিশ্চিত আছে এবং এটা কাজে লাগানো খালি জমাই আছে। তাহলে আপনারা প্রত্যেকেই তার জাকাত দিয়ে দেন আলাদা করে কার কেউ তো বেশি দিয়েছেন কেউ কম দিয়েছেন তাই না প্রত্যেকে নিজেটা দিয়ে দেবেন আর যদি এমন হয় যে না প্রত্যেকেই সমান অংশ দিয়েছি বেশ কম কিছু নাই তাহলে সবার পক্ষ থেকে সমিতি আদায় করলে তার প্রত্যেকেই নিজেটা অ্যাগ্রি করে দিয়েছে তার নিয়ে আদায় হয়ে গেছে দুইটা অপশন আছে কথা পরেরটা কি ওকে মহিলাদের সোনা যেটা আছে গনা আছে তার কোনো ইনকাম নেই তিনি নির্ভর করছেন স্বামীর ইনকামের উপরে তার খরচপত্র চলে এখন যদি স্বামীর ইনকামের উপরে থাকে তাহলে তো তার স্বামীর উপরে ফরজ নয় স্বামী ফরজ ফরাজ মহিলার উপরে মহিলা তার জিনিস সোনার মালিক তো মহিলা এখন মহিলা জাকাত যদি সাড়ে সাত ভরির উপরে থাকে তাহলে বিক্রি করে করে জাকাত দেখ আর যখন বিক্রি করতে করতে সাড়ে সাত ভরি নিচে চলে আসবে আর জাকাত দেওয়া লাগবে না এটা আর কি সেইফ অপিনিয়ন ওকে আরেকটা হলো যে সংসারের খরচের জন্য তো কিছু বেনিফিট টেনিফিট কিছু পায় যদি মানে এটা যদি কিছু বাচ্চা আছে তাহলে তো এটা তো ওনার এখানে কিছু মালিকানা ইনডাইরেক্টলি চলে আসে যদিও হয়তো স্বামীর অ্যাকাউন্টে আসলো এটা একটা চিন্তার বিষয় আছে হুম তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় হল থার্ড ওয়ান স্বামী যদি মেহরবানি করে বলে দেন যে আমি টাকা দিয়ে দিচ্ছি জাকাত আদায় হয়ে গেল সবের মধ্যে দুইজনের শরীর হবেন মানুষের স্বামীর সব বেশি হবে কেন মহিলার অ্যাকাউন্টে টাকা আছে ও তাহলে তো এটা তার উপরে এটা স্বামীর কোনো চিন্তার দরকার নাই। কোনো ইনকাম না থাকলে কিচ্ছু নাই যদি তার যদি টাকা থাকে সেই টাকা থেকে জাকাত দিতে হবে ওনার ইনকাম আছে মানে ওনার ইনকাম না থাকলেও ওনার ক্যাশ আছে ব্যাংকে এটার মালিক উনি যেদিন দিতে দিতে ওই টাকা শেষ হয়ে যাবে সেই আর আরেক হিসাব স্বামী না দিলে স্বামীর গুণা হবে না কিন্তু গুণাকার স্ত্রী নিয়ে উনি বসবাস করবেন কি না হ্যাঁ এটা তো চিন্তার বিষয় ওকে রাইট এটা আপনারটা শেষ করে ফেলি আরেকটা কি হয়ে গেছে ওকে বাংলাদেশে আমার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাতে কয়েক লক্ষ টাকা রয়েছে কিন্তু সেই অর্থের প্রকৃত মালিক আমার বাবা মা বা বাবা মা মা নাকি মা হবে বোধ যাই হোক বাবা মা হবে বোধ তাহলে জাকাত কি আমার আদায় করতে হবে নাকি আমার বাবা মা করলেই হবে যে যার মালিকানায় রাখছেন তারা যদি আদায় করে দেয় ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনার নামে আছে কিন্তু ওনাদের নিহত রেখেছেন এখানে টাকাটা অরিজিনালি আপনার আপনি এখান থেকে আদায় করে দিলে আর যদি ওনারা ওই টাকা থেকে আদায় করে দেয় তাতেও আদায় হয়ে যাবে একই কথা আমি সিরিয়ালে আসি ওকে যাদের মর্গে যে ঘর আছে তারা জাকাত দেবে কি না তো টাকাও আছে এটা আগে শেষ করি যে আপনি মর্গেজে ঘর কিনেছেন আপনার টাকাও আছে দশ হাজার পাউন্ড আছে আপনি মাসে মাসে এক হাজার পাউন্ড মর্গেজ দেন তাই না এখন আপনি চিন্তা করলেন যে আমি তো আগামী বারো বছরে আগামী বারো মাসে তো আমাকে পে করতে হবে তাহলে আমার জাকাত দেওয়া হবে কি না যদি এমনি আপনার দিতে কষ্ট না হয় মাসে মাসে চালাইতে পারবেন তাহলে অবশ্যই আপনাকে আপনার এই দশ হাজার টাকা দশ হাজার পাউন্ডের জাকা দিতে হবে কিন্তু এমন যদি হয় যে আপনার ইনকামটা এইভাবে চাইবলিতে আসবে না আপনার বছরের পুরো বছরের মান্থলি যেটা ইনস্টলমেন্ট আছে এটা আদায় করতে আপনি আটকে যাবেন দিতে পারবেন না জাকা দিলে সেটা আপনাকে অ্যাফেক্ট করে ফেলবে তাহলে এক্ষেত্রে ওলামাইকার আধুনিক জমানার ওনারা একমত হয়েছেন যে ম্যাক্সিমাম টুয়েলভ মান্থে যেটা পে করবেন ওইটাকে জাকাতের বাইরে রেখে বাকি টুকুর জাকাত আদায় করবেন হ্যাঁ ওনার যেহেতু ইনকাম আছে উনি ঠেকবেন না তাহলে অবশ্যই ওনাকে পুরোটা জাকা দিতে হবে আর যে ঠেকে যাবেন যে আমার কোনো একটা জায়গা আমি আটকে যাব ডিফল্ট হয়ে যাব সর্বনাশ হয়ে যাবে তার জন্য ম্যাক্সিমাম ওয়ান মান্থ টু মান্থ থেকে ম্যাক্সিমাম টুয়েলভ মান্থস তাও আর বি মাসের বারো মাসের উনি ইয়ে করতে পারবেন না ইন্টারেস্ট দেওয়া নজরটা আরেক জিনিস ওটা তো জাকাতের কিছু আসে যায় না এখানে ইন্টারেস্ট পাইলে কেউ ইন্টারেস্ট যদি কেউ পায় ইন্টারেস্টের টাকার উপরে জায়গা দিবে কিনা ওরা মায় বলছে ইন্টারেস্টের টাকা যেটা পাইছো ওইটা কোনো জায়গা নাই পুরোটাই আল্ডা দিয়ে দাও নেশাব পরিমাণ কি আলাদা আলাদা হবে হতে হবে না একসাথে করতে হবে ওকে দ্যাটস গুড কোয়েশ্চেন যে নেশাবগুলো সোনা এবং রূপা এবং টাকা হানাফি মাজাব একটা ফতুয়া হলো যে সোনার দাম যদি নেশাবে না পড়ে রূপাটাও আলাদা নিজস্ব নেশাব হয় না টাকাও আছে মাত্র একশো পাউন্ড এটাও নেশাব হয় না তাহলে তিনওটা মিলাইলে হয় কি না তিনোটা মিলাইলে হলে তাহলে জাকাত দিতে হবে এই মতামতটা অনেক ওলামারা গ্রহণ করেন নাই তারা বলেছেন যে না ইচ ওয়ান তার নিজস্ব নেশাব হওয়া লাগবে সোনার নেশাব নিজস্ব আলাদা হলে টাকা রূপারটা আলাদা টাকাটা আলাদা তিনিটা জমায়েত করার দরকার নেই এই মতামতটা যথেষ্ট যুক্তিসঙ্গত আছে সবাই দেব এই আছে এটা দিচ্ছে আরও আছে হ্যাঁ হুম হুম রাইট গুড কোশ প্রত্যেকে এটা অনেকে জিজ্ঞেস করেন যে যে আমার প্রত্যেকটি টাকার এক বছর পুরতে হবে কি না প্রত্যেকটি অ্যামাউন্টের এক বছর পুরা তো মুশকিল আপনি বছরে বারো মাস বেতন পান এখন প্রতি মানে প্রতি মাসে মাসে হিসাব করবেন নাকি টাকা না যে ওইটা টাকার আগামী বছরে মাসে আসবে এইটা নয় যে ব্যক্তি সাহেব নিসাব হয়ে গেল হওয়ার কারণে যেদিন জাকাত ডিউ হয়ে গেছে ওই দিনের আগ পর্যন্ত যত টাকা আসছে কোনো টাকা এক বছর আগে কোনো দশ বছর আগে কোনো টাকা মাত্র এক মাস আগে এসেছে হ্যাঁ রিসেন্টলি এসেছে তাহলে এই টাকাকে তিনি এক সঙ্গে করে লেটেস্ট ব্যালেন্স তার উপরে টাকা দেবেন শুধুমাত্র ওলামা কেরাম বলেছেন একটা বিশাল বড়ো অ্যামাউন্ট এসেছে মনে করেন আপনি একটা বাড়ি বিক্রি করেছেন মাত্র গত মাসে এখানে অনেক টাকার ব্যাপার এই টাকাটা আপনি অনেক কাজে লাগাবেন ও কোনো একটা প্ল্যান আছে টা তাহলে এই মুহূর্তে আপনি যদি চান এইটাকে একটু আলাদা রাখতে যে এইটার বছর পূরক তারপরে করবো এরকম স্পেসিফিক কারণে কিছু কনসিডারেশন করা হয়েছে আর প্রত্যেকটি খুচরা বিষয়ে এরকম কনসিডারেশন করতে গেলে মানে আপনাকে প্রত্যেক মাসে টাকা হিসাব করা লাগবে হুম না পুরো টাকা সামনে রাখেন আপনার এক লাখ টাকা খাটিয়েছিলেন দেড় লাখ টাকা হয়েছে এখন পুরো টাকায় দেড় লাখ টাকায় কত টাকা দেড় লাখ টাকা থেকে হিসাব করেন আর বাদ দিয়ে তারপরে বাদ দিলে তো হিসাব হলো না তো হিসাব তো করবেন আপনার টোটালটা টোটালটার থেকে জাকাত মাইনাস হবে জাকাতটা মাইনাস করে তারপরে হিসাব করা এটা নয় ওকে এখানে আমি আপনারটা রাখেন কিছু দিন আপনাকে নগদ টাকার সাথে কি শেয়ার ক্রিপ্টো কারেন্সি এবং বিট কয়েন এগুলো অন্তর্ভুক্ত হবে অ্যাপসোলোরটি এগুলো নগদ টাকা আপনার পকেটে আছে ব্যাংকে আছে তারপরে এই যে যেটা স্টক স্টক এক্সচেঞ্জ যেটা করেন এটা বিট কয়েন এসবই নগদ টাকার মধ্যে পড়ে একসঙ্গে হিসাব করতে হবে বাংলাদেশে পাঠালে যার কাছে পাঠাবো সে কি রেখে সারা বছর তার থেকে দিতে পারবে এ গুড কোয়েশ্চন যে টাকা পাঠাই দিলে আপনাকে তাকে যদি বলেন আমার মানুষ হয় তো তুমি দেখে দেখে দিও যখন যার লাগে এভাবে করে আপনি এক বছরের ভিতরে পে করলে চলবে আগামী বছর আসার আগেই যেন পে হয়ে যায় এখন পে করো হতে হতে দেখা গেল যে আরও দরকার হয়ে গেছে এগুলো সব পে হয়ে গেছে এমন ডিমান্ড আসছে যে এখন আর আমার তো জায়গা শেষ তাহলে আগামী বছর থেকে অ্যাডভান্স কিছু দিতে পারবেন লিখে রাখেন আগামী বছর আসলে সেটা হিসাবে সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন বছরের শুরু থেকে কিছু কিছু টাকা দিতে পারবেন আমি দিলাম হিসাব পরে করবে এখন দিলাম একশো পাউন্ড এই মাসে আগামী মাসে দিলাম পঞ্চাশ পাউন্ড লেখে রাখি লিখে রাখি যেদিন জাকাত দিউর হিসাব ওই দিন বসে সবগুলোকে কত দিয়েছিলাম আর কত বাকি আছে এবার ব্যালেন্স করে বাকিটা শেষ করে দেবো আদায় করে দেব ওকে অ্যাপয় থাকেন থ্যাং থ্যাংক ইউ জি জি এক বছর না হলেও এই এটা আমাদের ধরে নেওয়াটাই উচিত আর কিন্তু তিনি যদি চান যেটা স্বামীর কাছ থেকে নতুন করে পেয়েছেন ওইটার আলাদা হিসাব রাখবেন সব সময় এটা কনসিডারেবল আছে কিন্তু দুইবার হিসাব করা তিনবার হিসাব করা জাকাতের তো মুশকিল এই জন্য দুইটাই যায় আছে এখন দিয়ে দেওয়া একসঙ্গে সব দিয়ে দেওয়াটা সেফ কারণ মনে থাকবে না ওটার ডেট কবে আসছিলো এই জন্য বছরে তিনবার চারবার ভাঙ্গা ভাঙ্গি করে টাকাতে অত মুশকিল এই জন্য হিসাব করার সময় ওইটা সহ হিসাব করাটা সেফ হয়ে গেছে আপনার মনে ঠিক আছে এরপরে আমরা কিছু হাত নেই আসবো আবার জি জি স্বর্ণ বিক্রির মূল্য বা দোকানে নিয়ে গেলে এখন যেটা এই দেশের দোকানে নিয়ে গেলে অনেক সময় কিন্তু তারা অর্ধেক দামে দিয়ে দেয় এটা না করে বরঞ্চ যেটা রেকমেন্ডেড যে এটা জেনুইন ভ্যালু কত হবে জেনুইন ভ্যালুটা হবে আসলে এটা মার্কেট রেট থেকে টেন থেকে টুয়েলভ পারসেন্ট কাট করে দেওয়াটা আমি যারা স্বর্ণালঙ্কারের ব্যবসা বাণিজ্য করে তাদের সঙ্গে আরোপ করেছি যে এই প্রতিটি স্বর্ণের পুরনো হয়ে গেল জ্বালাই ফেললে তো নতুন হয়ে যায় আবার জানেন তো ঝকঝক করে উঠে এখন মেকিং টেকিং এগুলো কিছু মালা টালা হয়ে গেছে ছিঁড়ি গেছে দাম কম তো বলে যে এটা টুয়েলভ পারসেন্ট কাট করে দেওয়া যদি এই স্বর্ণটার দাম কিনতে গেলে মার্কেটে পাওয়া যায় এক হাজার পাউন্ড দিয়ে এটার দাম ধরবেন এখন টুয়েলভ পারসেন্ট কাট করলে কত হবে নশো পাউন্ডের কাছাকাছি একটু কম হ্যাঁ আটশো কত হবে আটশো আশি পাউন্ড হলো। তাহলে এই আপনার স্নান যেটা এক হাজার পাউন্ড বর্তমানে দাম এটা দাম ধরবেন আটশো আশি পাউন্ড ওকে এটা ছিল আপনার পাশ হ্যাঁ আর কোনটা হুম কোনো কোম্পানিতে ইনভেস্ট করলে পাঁচশো পাউন্ড ইনভেস্ট পাঁচশো টাকা ইনভেস্ট করেছেন এখন দেখাচ্ছে যে ভ্যালু বেড়েছে প্রফিট হয়েছে সাতশো পাউন্ড হয়ে গেছে তাই না এখন এটা দেখতে হবে যে ওই আমি যে দুইটা ক্রাইটেরিয়া দিয়েছি কোন কোম্পানিতে ইনভেস্ট করেছেন কোন কাজে কোন ব্যবসায় এখানে যদি তার যে পারমানেন্ট অ্যাসেট যেগুলো আছে ওগুলোর উপরে জাকাত নাই আপনার জাকাত থাকবে কিসের উপরে তাদের যে র ম্যাটেরিয়াল আছে তাদের যে ক্যাশ আছে তাদের যে আপনার প্রোডাকশন যেগুলো রেডি হয়ে আছে বিক্রির জন্য বিক্রি করেছে টাকা পাবে এইগুলোর উপরে একটু আগে যে আলাপ করলাম ওই অংশের উপরে জাকাত হবে এটা ডিপেন্ড করে কোন ক আমি যে গার্মেন্টস কোম্পানির এক্সাম্পল আপনাকে দিলাম এইরকম একটা গার্মেন্ট কোম্পানি আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে গার্মেন্ট কোম্পানির এখানে আপনার জিজ্ঞেস করতে হবে যে তাদের ক্যাশ কত আছে বর্তমানে তাদের আপনার র মেটেরিয়াল কী আছে কত টাকা পাইতে পারে এরকম একটা রাফ এস্টিমেশন নেওয়া লাগবে বাকি যে বিশাল এস্টাবলিশমেন্ট আছে ওখানেও আপনার ইনভেস্টমেন্ট টাকা ঢুকে আছে ও অংশের উপরে আপনার জাকাত হবে না এখন ইন্টারন্যাশনালি আমরা মুফতি তাকি উসমানী আহমতুল্লা সঙ্গে হামেদাহুল্লার সঙ্গে যখন কোর্স করেছিলাম তিনি বলেছিলেন যে মেজরিটি কোম্পানিগুলো পৃথিবীতে ইন্ডাস্ট্রিগুলো তাদের টোয়েন্টি পার্সেন্টের বেশি জাকাত আবার কোনো আইটেম নাই বুঝতে পেরেছেন মেজরিটি কোম্পানিগুলোর এই অবস্থা বড় বড় কোম্পানিগুলো শিল্প কারখানাগুলো কিন্তু গ্রোসারি শপে যদি করে থাকেন তাহলে এখানে গুড অ্যামাউন্টের স্টক আছে ক্যাশও আছে এই জন্য আপনাকে দেখতে হবে কোন বিজনেসে কোন কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন একটা গ্রোসারি শপের মধ্যে কোন কোন জিনিসের মধ্যে আপনার মনে করেন জাকাত থাকবে না তার শেলফগুলা কিন্তু অনেক টাকা দিয়ে এগুলোর মধ্যে অনেক টাকা খরচ হয়ে যায় সেখানে আপনার কোনো অংশ থাকলে এটার মধ্যে জাকাত নাই তার ফ্রিজ আর আছে দশ বারোটা কোনো জাকাত নাই এগুলোর মধ্যে তাই না তার পজেশন ছিল এগুলোর মধ্যে কোনো জাকাত নাই তার মালের উপরে জাকাত আছে এটা কত পার্সেন্ট এটা একটা রাফ এস্টিমেশন করতে হবে তাকে জানাইতে হবে যে তোমার ধারণা কী তোমার কোম্পানিতে কত টাকা এই পর্যন্ত ইনভেস্টমেন্ট হয়েছে তুমি কি মনে করো যে তোমার এখানে জাকাতাবল আইটেম আপনি তাকে ধারণা দিবেন সেখান থেকে আপনি ফাইন্ড আউট করবেন আমাদেরকে কনফারেন্সে বলা হয়েছে যে বিভিন্ন কোম্পানিগুলো যে অ্যানুয়াল রিপোর্ট দেয় সে কোম্পানির আপনি তো ভালো বুঝবেন কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখলে বোঝা যাবে সেখানে তার কত জাকাতাবল জিনিস আছে তারা তাদের যে মানি এক্সচেঞ্জ হচ্ছে এগুলো হিসাব তারা দেয় বেচা কিনে হচ্ছে এগুলো হিসাব দিয়ে দেয় সেখান থেকে আইডিয়া করা যায় বুঝ ফিক্সড অ্যাসেট কারেন্ট হ্যাঁ ফিক্সড অ্যাসেটটা ইনভেস্টমেন্টের জন্য ওটা এভাবে বেচা কেনা হচ্ছে না রেগুলা ওটা কোনো মানি আনতেছে না মানে আনতেছে প্রোডাকশনটা তাই না এইভাবে করে বের করতে হবে জি এখন মনে এক ভাই তিরিশ লক্ষ টাকা একটা প্লট বিক্রি করেছে টাকা বিক্রি করে পেয়েছেন এখন ব্যাংকে আসে এটা কিছুদিন আগে হয়েছে এখন এটা এখন জায়গা দিতে হবে কিনা আপনি যদি চান এটা অনেক বড়ো অ্যামাউন্ট যেহেতু এটা আপনি অন্য কোনো কাজে লেগে যেতে পারে তাহলে আপনি ডেটটা লিখে রাখেন যে অমুক তারিখে তিরিশ লক্ষ টাকা পেয়েছিলাম দেখবেন যে ওই তারিখে বা আগামী বছর আপনার জাকাত জিও হয়ে যখন হবে তখন এই টাকার কি হালত গেল খরচ করে ফেলে শেষ হয়ে গেছে আর লাগলো না জাকাত এই মুহূর্তে না না কিছুদিন আগে বলেছে মানে যদি এক বছর পড়ে তাহলে তো অবশ্যই দিতে হবে কোনো কথা নেই আর এক বছর কম টাইমে যদি টাকাটা খরচ হয়ে যায় কি আগামী বছর ওনার যে নর্মাল জাকাতের ডি এর মধ্যেও না পড়ে শোনেন আগামী বছর নর্মাল জাকার ডিও অবস্থায় আসার আগ পর্যন্ত যদি খরচ হয়ে যায় তাহলে আপনি এটা টাকা দেওয়া লাগলো না আর যদি ওই আগামী বছর পেয়ে যান তাহলে তো আপনি অটোমেটিক্যালি আপনার টাকা এটা ঢুকে গেছে ওকে রাইট ব্যাপার হলো যে কেউ আপনার অ্যাপার্টমেন্ট খরিদ করতেছেন বিল্ডিং খরিদ করছেন ওখানে ওখানে ইনভেস্টমেন্ট করছেন আয়দার কাজ হচ্ছে অথবা অথবা হয়ে গেছে অথবা আপনি কিনছেন আপনার পারপাস কী এক নম্বরে হলো যে যখন কাজে লাগছে ওই লাগা অবস্থায় তাই বিল্ডিং হওয়া অবস্থায় তো পুরো টাকা খরচই হয়ে যাচ্ছে তো জাকার দেওয়ার প্রশ্ন আসে না হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ তারপরে এই মুহূর্তে ওখানে জায়গা দেওয়ার তো প্রশ্ন আসে না শোনেন যেটা দেন না এটা তো দিবেন প্যাস লাগান কেন যেটা বলে আমার টাকা আছে এটা পরে খরচ হবে এখন হচ্ছে না এই সংক্ষিপ্ত বললেই হয়ে যায় এত লম্বা কাহিনীর দরকার নেই রাখেন আমি এখানে এই প্রসঙ্গে আরও কিছু প্রশ্ন আসতে পারি সেটা হলো যে আমরা অনেকেই ফ্ল্যাট কিনি প্লট কিনি ঠিক কিনা এগুলোর উপরে জাকাত নাই কারণ আমরা বেচা করি না এগুলো আমাদের নিজস্ব অ্যাসেট হিসাবে কিনছি কী করবো আলাই ভালো জানে ভাড়া দিব ব্যবসা বিক্রি করতে পারি কিন্তু এই মুহূর্তে আমি বিক্রি নিয়েতে খরিদ করি নাই তাহলে এই জাতীয় বিল্ডিং ফ্ল্যাট প্লট এগুলোর উপরে কোনো জাকাত নাই তবে কেউ যদি রিয়েল এস্টেট বিজনেস করার নিয়তে খরিদ করে বিক্রি করবে তাহলে তার তার উপরে জাকাত আছে জি হুম হুম পেনশনের টাকাটা হলো এমন জিনিস এখানে কিছু ঝামেলা আছে যে পেনশনের টাকা আপনি যদি নিজে জানেন যে কোন কাজে খরচ হচ্ছে আপনার এখানে অথরিটি আছে ইয়ে করার হ্যান্ডেল করার তাহলে সেটা আপনি জাকাত দেওয়ার কথা আর যেটা আপনার হ্যান্ডেল করার কোনো অথরিটি নাই সেটা যখন একবারে আপনি যখন পেয়ে যাবেন তখন গিয়ে আপনি ওই এক বছরের আদায় করে দিবেন তার আগে না ওই ওই সেটাই এক বা এক বছরের দিবেন পুরোটা দিবেন না পুরো জীবনে দেওয়া লাগবে না 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 এটা তো আমি বলে দিছি একটু আগেই রিপিট করবেন না যে প্রত্যেকের সোনা আলাদা আলাদা থাকবে একসঙ্গে যোগ করার দরকার নাই। যেটা বলি ওটা ওটাই মনোযোগ দিয়ে শোনেন প্যাস লাগাই লাভ নাই যে প্রত্যেকের সোনা আলাদা আলাদা থাকবে আলাদা হয়ে গেলে আলাদা হয়ে যদি নেশাব পুরে তাহলে জাকাত দিতে হবে এক একজনের নেশাব না পুরলে সাড়ে সাত না হলে এক একজনের সেটার উপর জাকাত নাই এটা বুঝছেন তো সিম্পল ইজ দ্যাট ওকে জি না এটা নি ডিপেন্ড করে আপনার জাকাত কয়জনকে দিবেন এটার কোনো শরীর ঠিক করে আট খাত যেটা বলা হয়েছে যে এই আটখাতের তো কোনো খাতে অনেকগুলোই এখন আমরা ব্যবহার করি না শুধু কোনটা কোনটা দেওয়া যায় এটার উপরে কিন্তু এখন গরিব আছে মনে করেন একশো জন আপনি কয়জনকে দিবেন একশো জনকে যদি আপনি পাঁচ টাকা পাঁচ টাকা করে দেন তো সুবিধা কিছুই হচ্ছে না কিছু যদি তাও দিতে পারলে যায় যাচ্ছে দিতে দিলে যায় যাচ্ছে আপনার নির্ভর করে যে আত্মীয় স্বজন তাদেরকে জাকাত দেওয়ার মধ্যে সব বেশি যদি তারা গরিব হয় একজনকেও দেওয়া যাবে পাঁচজনকেও দেওয়া যাবে জনকেও দেওয়া যাবে অবস্থা অনুযায়ী আপনার বিবেক বিবেচনা অনুযায়ী যেখানে দরকার বেশি সেখানে দেবেন ঠিক আছে হুম খামারে গবাদে পশুপা জাকাতের আলাদা হিসাব আছে সেটা হলো মানে আরেকটা হিসাব চল্লিশটি ছাগল হলে একটা ছাগল দেওয়া লাগে ইত্যাদি হ্যাঁ আর যেগুলো এখন গবাদি পশু এই আর ছাগল উঁট এগুলো আলাদা আলাদা এক একটা আইটেম আছে মুরগির ব্যাপারে মুরগির ব্যবসা যদি কেউ করে মুরগির খাবার আছে এটা ওই মুরগি গনে গনে নয় এখানে ফুল ইনভেস্টমেন্ট কি হয়েছে ফুল ভ্যালু কত আছে ফুল ভ্যালুর উপর টাকা গরুর ক্ষেত্রে গরু

না কোম্পানি যদি লোন নেয় এবং আপনি সেখানে ইনভেস্টমেন্ট করেছেন তো আপনার ইনভেস্টমেন্ট থেকে কোম্পানি আপনাকে লাভ দিয়েছে লাভ কি লোন থেকে দেওয়ার কথা লাভ তো লোন থেকে দেওয়ার কথা না কোম্পানিটা তো তার হিসাব নিকাশে দেখবে যে তার এত টাকা লোন আছে সেটা লোন মাইনাস করেই তো সে লাভের হিসাব করে তো সবার কোয়েশ্চেন দেন হুম না সেটা আসলে আরেক কথা তোমার এটা হলো আরেক মাসালা জাকাতের মশালা না এটা যে ওই কোম্পানিতে আমি ইনভেস্টমেন্ট করতে পারবো কি না ইজ ইট ইট দ্য কোয়েশন না ফার্স্ট অফ অল যে এমন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবো কি না যারা সুদের সাথে জড়িত আছে বা সুদের ব্যবসা করবে একটা হলো যে আপনি সরাসরি সেখানে জড়িত হচ্ছেন না আপনার পার্টনার হলো কোম্পানির অন্যান্য ডাইরেক্টর যারা আছে তাহলে সেক্ষেত্রে এটা আপনাকে অ্যাফেক্ট করবে না সরাসরি এটা এটা আপনাকে অ্যাফেক্ট করার কথা নয় আপনার যদি একটা পার্টনার থাকে মনে করেন যে সে তার দুজনে মিলে একটা কোম্পানি বানাবেন সে সুদ থেকে নিয়ে আসছে যদিও আমরা এটা উৎসাহিত করা কোপারেশন করা।

পজেশন বিক্রি করেন নাকি আপনি ভাড়া পাচ্ছেন এই তো কথা ডিপোজিট ওকে ডিপোজিটটা রাইট ডিপোজিটটা এটা তো আপনার টাকা না তাই না তার টাকা ডিপোজিটটা তার টাকা এটাই আপনি গ্যারান্টির জন্য রেখেছেন তাই না এটার উপরে জাকাত নাই কিন্তু ভাড়া যেটা পান এটার উপরে জাকাত আছে হুম হুম জি ঠিক আছে গরিব দিয়ে দাস ফাইন এটা জাকাতের মশালা নয় হ্যাঁ আর কিছু আছে জাকাতের জি কেন চাকা দেবেন কি গরিব ঠিক আছে হ্যাঁ এই এখে চাকা দিতে পারবেন পারবেন আসুন হ্যাঁ পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আর পারবেন হ্যাঁ শালিকে চাকা দেওয়া যাবে যদি গরিব হয় ইনশাল্লাহ জি বলতে হুম আপনি পুরো আলোচনা ছিলেন না বোধ ছিলেন ছিলেন ওকে আপনি কোম্পানিতে ইনভেস্ট করেছেন দশ হাজার পাউন্ড ফর এক্সাম্পল হ্যাঁ এখন আপনাকে লাভ দেবে ওকে লাভ যেটা রিসিভ করবেন তার উপর তো টাকা দেবেনি আর কোম্পানির শেয়ার যেটা আছে সেটাকে বের করতে হবে কোনটা জাকাতেবল কতটুকুন জাকাতে বল আইটেম কোম্পানির আছে যে পারমানেন্ট অ্যাসেট যেগুলো আছে যেগুলো বিক্রি করবে টরবে না এগুলো ওই অংশের কোনো জাকাত দিতে হবে না আর যদি ওনার কোনো প্রোডাকশন থাকে ওনার ক্যাশ আছে কোম্পানির মধ্যে ওই অংশের জাকাত দিতে হবে মনে করেন কারণ এক্সাম্পল দিয়েছি একটু আগে খেয়াল করেন নাই যে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিলাম ওখান থেকে নিয়ে যে কতটুকুন তার কত পারসেন্ট এবং মুফতি কার কথা বললাম তাকে ওসমানী হামিজ আবুল্লাহ বলেছেন যে বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানির বিশ পাউন্ড বিশ পার্সেন্টের বেশি কারো বলা আইটেম নাই কোম্পানির মধ্যে জি ব্যবসা কিছু আপনাকে কোন হারে দেয় নির্দিষ্ট করে দেয় তো আপনি সুদ খাচ্ছেন বছর হ্যাঁ আরে ভাই এগুলা এগুলা শেখা ফরজ আপনি তো সুদ খাচ্ছেন তাকে বলতে হবে যে তুমি আমার তোমার যা ব্যবসা যা হয় তার তুমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাকে দিও ব্যবসা কোনো মাসে বেশি হয়ে গেলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আমি বলতেছি না দিতেই হবে হয় ফিফটি পারসেন্টও হতে পারে টেন পার্সেন্ট হতে পারে আপনি বলবেন যে যখন তোমার লাভ হয় এত পার্সেন্ট আমরা অ্যাগ্রি করি এখন আপনি যদি মানে টোয়েন্টি পার্সেন্ট অ্যাগ্রি করেন তোমার লাভ হলো বা ফিফটি পার্সেন্ট অ্যাগ্রি করেন তাই না এখন কোনো সময় তার লাভ হয়েছে তিন টাকা আপনি কত পাবেন ফিফটি পার্সেন্ট অ্যাগ্রি করলে দেড় টাকা পাবেন আর কোনো সময় লাভ হয়েছে তার দুই টাকা কত পাবেন কোন সময় লাভ হয়েছে তার দশ টাকা আপনি কত পাবেন পাঁচ টাকা তো এই এই পার্সেন্টেজের হার অ্যাগ্রি করতে হবে কোনো সময় তার লস হয়েছে লসের দায়িত্ব নিয়েছেন আপনি নেন নাই সুদ না তাহলে আপনি লোন দেন দুইটা কনসেপ্টের মধ্যে একটা মধ্যে আসেন মানুষের মৌলিক জিনিসের গলতি হয়ে যায় লোন নিবেন যে লাভ লোকসা আমি কিছু চাই না তুমি লোন নাও আমাকে পরে টাকা দিও ফের ফেরত দিও আর যদি আপনি ব্যবসায়ের জন্য তাকে অংশ নেবেন তাহলে অ্যাগ্রি করতে হবে যে লাভ হোক ক্ষতি হোক আমি টোয়েন্টি পার্সেন্টের দায়িত্ব নিলাম ফিফটি পার্সেন্টের দায়িত্ব নিলাম টেন পার্সেন্টের দায়িত্ব নিলাম এই হারে আমাকে তুমি প্রফিট দিবা আর লস হয়ে গেলে এই হারে লসের দায়িত্ব আমি নিলাম বুঝছেন ফাঁকটা অল্প কিন্তু বিরাট ম্যাটার হয়ে যাবে না সবাই হবে আপনি বুঝতে পারছেন কনসেপ্টটা এটা কিন্তু খুব কঠিন জিনিস এটা আমাদের আপনি না অনেক মানুষের ভাবে করে অনেক মানুষের ভাবে যে আপনার টাকার গ্যারান্টি আছে এখন লাভ পাবেন লাভ না হলে ঠিক আছে অসুবিধা নেই ন ন এভাবে ব্যবসায় ইনভেস্টমেন্ট করা যাবে না এটা কেন এরকম করছে শরীয়ত এটার বিশাল অবজেক্টিভ আছে বিশাল হ্যাকমা আছে এখানে সেটা অ্যাক্সপ্লেন করার সময় আমার এখন নাই একটা শরীয়ত আল্লাহ তালা যিনি শরিয়ত দিয়েছেন তিনি সর্বজ্ঞানী এর মধ্যে খায়ের এবং কল্যাণ আছে মনে করেন আজকে যার হিসাবে হয়ে গেছে কত বললাম তিনশো পঞ্চান্ন পাউন্ড হঠাৎ করে আজকে কালকে এই মাসে হয়েছে মাঝখানে যদি আবার কমে যায় কমে গেলে বাদ শেষ হয়ে গেছে আওয়াজ আবার কিন্তু যদি এমন হয় যে ওলা মাইকার বলেছেন যে মোটামুটি একটু উঠানামা করে কিন্তু একেবারেই চলে যায় নাই তাহলে তার বছরের মাঝখানেও পাওয়া গেছে শেষেও পাওয়া গেছে মাঝখানে একটু উঠানামা হয়েছিল এটা ধরা যেতে পারে আর কেউ যে মনে করি এত নিচে নামছে ধরা মতো না তাহলে গেছে জানাদের অপশন ওকে আহামদুলিল্লা ডান ওকে রাখুন রাখেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك صلى الله تعالى على خير خلق محمد وعلى اله اجمعين امين أوكي. بارك الله فيكم الله